টাইমের মতো পেমেন্ট হয় না তো তার জন্য বোঝা যায় না। আরে আমি দেখি নি ওয়েলকাম সবাইকে সীমন্তিনীর আরো একটা এক্সক্লুসিভ পার্টি ওয়্যার সেগমেন্ট লাইভে। তোমাদের সবাইকে ওয়েলকাম, সবাইকে বলবো একটু ঝটপট ঝটপট জয়েন করো। আজকে একটু লেট হয়েছে বিকজ আমাদের এখানে একটু নেটওয়ার্ক ইস্যু চলছিল, তো একটু সবাই ঝটপট ঝটপট জয়েন করো। আর একটু কমেন্ট সেকশনে বলো কে অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, একটু কমেন্ট করে বলো অডিও ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। হ্যালো সুস্মিতা দি, হ্যালো উর্মি দি, সবাইকে বলবো একটু ঝটপট ঝটপট জয়েন করো। প্রচুর কালেকশন দেখাবো আজকে, একদম দুর্গা পূজা স্পেশাল কালেকশন লেকে মে আজ হাজির হু। পার্টি ওয়্যার কা অপশন রহেগা, জামদানি কুছ রহেগা, নিউ সেগমেন্ট অফ জামদানি রহেগা জো বেঙ্গল জামদানি হাম লোগো কা হ্যায়, বুলিয়ান স্টিচ রহেগা, কাথা স্টিচ রহেগা, পার্টি ওয়্যার রহেগা, বহুত সারা মতলব থোড়া অফোর্ডেবল ড্রেপ সে শুরু হোকার হাই রেঞ্জ তক বহুত সারা অপশন মে দিখাউঙ্গি। আদারওয়াইজ আপ লোগো জো আপ লোগো কো ভি জো দেখনা হ্যায় ভো ভি আপ WhatsApp কমেন্ট করকে বাতা সকতে হো তো ভো ভি মে দিখা দুঙ্গি। ক্লিয়ার আছে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ দেবপ্রিয়া দি, একটু সবাই ঝটপট ঝটপট জয়েন করো। কি হলো? একটু বুকিং নাম্বারটা পিন পোস্ট করে দি। কি আমার তো এমনি হয়ে যাচ্ছে, তো তো তার এক মাস হয়েছে। 1669804083166 আমার বুকিং নাম্বার। কি সুন্দর তোমার শাড়ির কালারটা, থ্যাংক ইউ শ্রুতি, ভীষণ সুন্দর। এটার প্রচুর কালার অপশন রয়েছে, আমি দেখাবো। বাট সবাইকে রিকোয়েস্ট করব আগে ঝটপট ঝটপট জয়েন করো। তোমাদের কাছে ডাবল লেয়ার এডি নেক পিস আছে? ডাবল লেয়ার নেই অনেশা, সিঙ্গেল লেয়ারের ওপরই আছে, ডাবল লেয়ার নেই এই মোমেন্টে। তোমার পেছনের হোয়াইট পার্পলে যাচ্ছে, ওটা দেখাও, হোয়াইট পার্পলে যাচ্ছে এইটা দেখাবো, আজকে দেখাবো। পার্টি ওয়্যার সেগমেন্ট প্রচুর থাকবে। হ্যালো রিদ্ধি, থ্যাংক ইউ পূজা ম্যাম, সবকো বলুঙ্গি, সব লোক থোড়া কমেন্ট কিজিয়ে। এন্ড প্লিজ আগর হম লোগো কা কালেকশন আপ লোগো কো আচ্ছা লাগতা হ্যায় তো লাইক কো প্লিজ শেয়ার করনা মত ভুলিয়ে, শেয়ার করতে রহিয়ে এন্ড ট্যাগ করতে রহিয়ে। নেক পিসটা নট ফর সেল ডিয়ার, বাট এই ধরনের নেক পিস আমাদের কাছে রয়েছে, এটা আমার পার্সোনাল নেক পিস রয়েছে। কি হলো? থ্রিক এর মধ্যে পার্টি ওয়্যার বলছো? থ্রিক এর মধ্যে চেষ্টা করবো আজকে দেখানোর কিছু। হ্যালো অলকা ম্যাম, কয়েকটা ঢাকাই জামদানি দেখাও না দিদি, আবির পিঙ্ক ইয়েলো কম্বিনেশনে, ওকে চেষ্টা করবো দেখাতে। তোমার ব্লাউজটা অ্যাভেলেবেল না? আমার ব্লাউজটা অ্যাভেলেবেল নেই এখন, এটার কোনো বুকিং আর নিচ্ছি না। পিছনের মাল্টি কালারের শাড়িটা একটু দেখাও না, ডেফিনেটলি পেছনের মাল্টি কালারের শাড়ি দেখাবো দেবাত্রি। হ্যাঁ সমর্পিতা কোথায়, মুখটা দেখাও, দুজনকে একসাথে ইন্ট্রো দাও, খুব ভালো লাগে। আজকে সমর্পিতা অন্য ড্রেসে রয়েছে তাই জন্য আসছে না, বাট আসতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। হ্যালো, তো সবকো বলুঙ্গি জলদি জলদি জয়েন কিজে, লিঙ্ক শেয়ার করকে লাইভ মে স্টার্ট করুঙ্গি, বাট থোড়া থোড়া জলদি জলদি জয়েন কিজে। ইতনা কম কিউ, 5K এর মধ্যে টিস্যু পার্টি ওয়্যার দেখাবে? 5K এর মধ্যে হয়তো হবে না, একটু বাজেটটা উঠবে, কারণ টিস্যু সেগমেন্টটা সবসময় একটু হাই রেঞ্জের দিকেই যায়। আমার ব্লাউজটা আমার হবে না ম্যাম, কারণ পুজোর আগে আমি ডেলিভারি দিতে পারবো না এই ব্লাউজটা, তাই জন্য পুজোর পরের জন্য যদি কেউ নিতে চান তাহলে পেতে পারেন, বাট এই এক্সাক্ট সেম ফ্যাব্রিকটা হয়তো পাবেন না, ডিফারেন্ট ফ্যাব্রিকে পাবেন। দিভাই এই টাইপের নেক পিস গুলো দেখেও যদি পসিবল হয় একদম দেখাবানোর চেষ্টা করব। তো সবার প্রথমে তোমরা আগে একটু তাড়াতাড়ি জয়েন করো। হ্যালো মধুমিতা দি, ও দিদি দেখিও প্লিজ কয়েকটা ঢাকাই জামদানি আবির পিঙ্ক ইয়েলো কম্বিনেশনে। ডিয়ার মৌমিতা দি, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আবির পিঙ্ক ইয়েলো কম্বিনেশন যেটা তুমি বলছো ওটা এখনো বাংলাদেশেই রয়ে গেছে, সিম শাড়িটা রেডি হয়ে গেছে কিন্তু এখনো বাংলাদেশেই রয়েছে, এখনো আমার এখানে এসে পৌঁছায়নি, এই মোমেন্টে ঢোকার কথা। জানিয়ে দেবে কি করবো না, হ্যাঁ তো আমাকে এখনো যতক্ষণ না দিতে পারবে আমি তোমাকে দেখাতেও পারবো না, বুকিংও নিতে পারছি না, বাট মাল রেডি হয়ে পড়ে আছে। সবাই জানো এখন ওখানকার সিচুয়েশন, আমাদেরকে নতুন করে কিছুই বলার নেই, চলে আসলে ডেফিনেটলি লাইভে দেখে তোমাদেরকে দিতে পারলেই বাঁচি আমরা, কারণ তোমাদেরই এত ডিমান্ড থাকে বাংলাদেশি ঢাকাই এর পুজোর সময়, তো ডেফিনেটলি, তো যত তাড়াতাড়ি মালটা চলে আসবে তত তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেবো। তোমার ব্লাউজটা একটু দেখাবে, আমি দেখিয়ে দেবো, বাট আমার ব্লাউজটার বুকিং এখন নেবো না। 6K এর মধ্যে পার্টি ওয়্যার দেখাও না প্লিজ,
লাইট কালার দেখাবো। আই ওয়ান্ট শাড়ি ইন ইয়েলো কালার, আলকা ম্যাম ইয়েলো কালার কা অপশন মে আজ দিখাউঙ্গি। থ্রি কে এর মধ্যে অর্গ্যানজা দাও, ওকে নে পিছনে রয়্যাল ব্লুটা দেখাও, ওকে দেখাবো। চলো ফার্স্ট শাড়ি দিখানা মে শুরু করতি হু। ফার্স্ট জো মে ফেব্রিক দিখা রি হু ইয়ে জর্জেট কে উপর হ্যায়, পিওর জর্জেট পার্টি ওয়্যার, পিওর জর্জেট দেখিয়ে পুরা রেইনবো টাইপ অফ ইসকা ওয়ার্ক, রেইনবো কালার কাসাটা, ও আচ্ছা বাবা কাসাটা, বাংলাদেশ থেকে এলে আমাকে একটু ইনফরমেশন দিও, একদম একদম। সিক্স কে এর মধ্যে পার্টি ওয়্যার দেখাবো, সিক্স কে এর মধ্যে পার্টি ওয়্যার, সিক্স কে এর মধ্যে প্রচুর পার্টি ওয়্যার থাকবে। প্লিজ একটু লাভ কেয়ার রিয়াকশন দাও, পিন পোস্টে এত কম লাইক কেন, জাস্ট দুটো কি তিনটে পিন পোস্টে লাইক, একটু সবাই জয়েন করো তাড়াতাড়ি, প্রচুর একটু সবাই ঝটপট ঝটপট জয়েন করে একটু লাভ কেয়ার রিয়াকশনটা দিতে থাকো। উইদিন টু ডেজ আমারটা ডিসপ্যাচ করে দিও প্লিজ, দেবিকা আমি চেষ্টা করবো। ডিসপ্যাচের ডিটেলস তুমি হোয়াটসঅ্যাপে কথা বলো, লাইভ এর মধ্যে এসে বললে আমি কিছুই বলতে পারবো না। তোমার ডিসপ্যাচ রিলেটেড যে কোনো কোয়ারিজ তুমি একটু হোয়াটসঅ্যাপে পিং করো, ঠিক আছে। পিওর জর্জেট কে উপর হ্যায়, পিওর জর্জেট কে উপর দেখিয়ে পুরা কাসাটা জ্যাসা ইসকা লুক আয়েগা, দেখ লিজে কিতনা সুন্দর হ্যায়। আমি তো আবার একটা বুক করলাম, শাশ্বতী, শাশ্বতী কে রিসেন্টলি টেক্সট করবে হয়তো শাশ্বতী, তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবে, ঠিক আছে। একটু দেখাও, দেখাবো। হ্যালো সুনন্দিনী ম্যাম, প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 5500, ইসকা মে ওয়ার্ক ক্লোজলি দিখাউঙ্গি, দেখিয়ে বহুত সুন্দর সব কাম হ্যায়, একদম স্ক্যালপ বর্ডার কে সাথ তার কা কাম রহেগা, কদ্দানা কা কাম রহেগা, এন্ড ইসকা জো পুরা বডি কা কাম হ্যায়, ইসমে এক চা রহেগা টিকি কা ওয়ার্ক, এক রহেগা আপকা কদ্দানা কা ওয়ার্ক, ভীষণ সুন্দর। দেখো জাস্ট শাড়িটা একদম কাসাটা মত পুরো লুকটা দেবে, ভীষণ প্রিটি, যে কোনো ব্লাউজের সাথে তুমি এটা ট্রিম আপ করে পরতে পারো। এন্ড ইসকা মে ইসকা মে ব্লাউজ পিস দিখা দুঙ্গি, ইয়ে রহেগা ইসকা বিপি পোর্শন, একদম ইউনিক পার্টি ওয়্যার হ্যায়, ডিফারেন্ট পার্টি ওয়্যার। দিস ইজ দ্য নেক লাইন, ইয়ে জায়গা আপকা নেক লাইন, এন্ড ইয়ে জায়গা ইসকা ব্যাক লাইন, ফ্রন্ট ব্যাক ইসকা ফুল রেডি হ্যায়, মতলব ওনলি আপকি সাইজ কে হিসাব সে আপকো বনওয়ানা হ্যায়। দিস ইজ দ্য ব্যাক পোর্শন, এন্ড স্লিভস মে রহেগা ইয়ে, ये रहेगा आपका स्लीव्स का काम। प्राइस रेंज रहेगा इसका 5500, 5500। मैम আপনার এখনো কাস্টমাইজ হয়নি, কবে গেছে করতে, আপনারটা এখনো কাস্টমাইজ হয়নি। দেখ এই ব্লাউজটার সাথে তোমরা টিম আপ করে পড়তে পারো, ব্লাউজটার প্রাইস যাচ্ছে, ব্লাউজটার প্রাইস বলে দিচ্ছি 5150। যদি ব্লাউজ বানানোর টাইম না থাকে তাহলে এই ব্লাউজটা দিয়ে পড়ো, ব্লাউজের প্রাইস ইজ 5150, 5150। এরকম যাবে লুকটা, ভীষণ সুন্দর। ব্লাউজটা ইন্ডিভিজুয়ালি দেখিয়ে দিচ্ছি, এন্ড দ্য শাড়ি প্রাইস ইজ 5500, এন্ড ব্লাউজ প্রাইস ইজ 5150। ওয়াও দারুণ লাগছে তোমাকে, ফেয়ারি টেলের মতো, ফেয়ারি টেলের মতো লাগছে, প্রচন্ড টায়ার্ড আজকে। নেক পিসটা হবে, নেক পিসটা হবে না, 3-4 কে এর মধ্যে পার্টি ওয়্যার শাড়ি দেখাও না একটু প্লিজ, দেখাবো দেখাবো, ট্রান্সপারেন্ট বাদে আমি দেখাবো। আমি অনেক স্লিম হয়ে গেছি আর কিছুই না, স্লিম হয়ে গিয়ে আর চক্করে আরো এক সপ্তাহ ধরে জিমেই যেতে পারছি না, স্লিম আর কোথায় হলাম, এক সপ্তাহ ধরে যেতেই পারছি না, দেখা যাক কবে থেকে আবার যাওয়া শুরু করি। এত খুশি হয়ে গেছি, পুজোর আগে পেয়ে যাবো তো, একদম একদম পুজোতে। থ্যাংক ইউ শ্রেণিকা ট্যাগ করার জন্য, সবাই একটু লাভ কেয়ার রিয়াকশন দিতে থাকো। ক্রাশ টিস্যুর প্রাইস কত, ক্রাশ টিস্যুর বিভিন্ন প্রাইজের হয় ম্যাম, জয়তি ম্যাম আপনি কিরকম চাইছেন বলুন, যদি প্লেন নেন উইথ বানারসি বর্ডার প্রাইস রেঞ্জ যাবে ক্রাশ টিস্যুর আপনার 2500 থেকে স্টার্টিং। তোমার পিছনের ইয়েলোটা একটু দেখাও না, দেখাবো পিছনের শাড়ি, ত্রিনা ম্যাম, টিনা ম্যাম ব্যাক ব্লু শাড়ি দিখাইয়ে প্লিজ, ঠিক হ্যাঁ ম্যাম দিখা দেন, ব্ল্যাক ব্যাক মে ব্লু শাড়ি, ইয়ে যায়গা ফ্রন্ট কা লুক ব্লাউজ কা, ইসকা দেখিয়ে জো আপকা নেকলাইন রহেগা পুরো বস্টিয়র প্যাটার্ন কে উপর রহেগা, দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন, এন্ড ব্যাক দেখিয়ে ফুল কভার রহেগা, এন্ড স্লিভস রহেগা ইসকা মেইন USP, দিস ইজ দ্য স্লিভস পোর্শন, দেখিয়ে ইয়ে যায়গা আপকা স্লিভস উইথ নট এন্ড তার কে সাথ পুরা কাম মিলেগা, দিস ইজ দ্য স্লিভস পোর্শন, এন্ড ব্যাক পুরা ব্লাউজ মে আপকো পুরা কাম মিলেগা, ইয়ে রহেগা আপকা ফ্রন্ট কা ওয়ার্ক, ইয়ে রহেগা আপকা ব্যাক কা ওয়ার্ক, প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 5150। এটাই দেবো, ডিজিটাল প্রিন্টাই দেবো, হ্যাঁ প্রাইস কত বললে দিচ্ছি দেখো, 3350। ডিজিটাল প্রিন্ট কা বহুত ডিমান্ড রহতা হ্যায়, ডিজিটাল প্রিন্ট অর্গ্যানজা কা, তো উসি সিরিজ সে দিখানা শুরু করতি হু। পার্টি ওয়্যার একদম লাইট বেজ কালার, ইয়া আপকা ইয়ে জো কালার হ্যায় না, ইয়ে আই থিঙ্ক আপকা শ্যাম্পেন টাইপ অফ কালার হ্যায়, ব্রাউন ব্রাউন ব্রাউন, এনইউডিই ব্রাউন কালার, এনইউডিই ব্রাউন কালার,
প্রাইস ইজ অনলি 3350 3350 3350। কালারে তো আমি ভীষণ পণ্ডিত, 3350 একদম নিউড শেডে যাচ্ছে, এনইউডি শেডের ওপর যাচ্ছে, এন্ড কালারটা যাচ্ছে দেখো ব্রাউন শেডের ওপর, ভীষণ সুন্দর। প্রাইস ইজ 3350 3350। ইসকা ওয়ার্ক মে ক্লোজলি দিখাউঙ্গি, দেখিয়ে ইয়ে জায়গা আপকা ওয়ার্ক উইথ স্ক্যালপ, ট্রান্সপারেন্ট হবে না ক্রাশ টিস্যুতে, ট্রান্সপারেন্ট হবে না ক্রাশ টিস্যুতে, ক্রাশ টিস্যুর অরেঞ্জ কালার হবে। ক্রাশ টিস্যুর প্রচুর অপশন আছে, আমি এক এক করে দেখিয়ে দেবো। আমার আমার তিনটে একটা কমেন্টসও পড়লো না, আর কোনটা কোথায় কমেন্ট করেছে আমার কাছে আসেই তো নেই কমেন্টটা, আমি দেখিনি, উঠে উপরে উঠে গেছে, তুমি আবার করো আমি রিপ্লাই করছি। অর্পিতা দি, আমার ব্লাউজটা কি হয়ে গেছে? আই থিঙ্ক শ্রেয়া হয়ে গেছে, আমি তোমাকে লাইভের পর টেক্সট করছি, ঠিক আছে? স্যাটিন শাড়ি দেখাবে প্লিজ প্রান্তিকা ম্যাম, স্যাটিন শাড়ি তো আমাদের দেখানো হয়ই, আচ্ছা দেখানো তো হয়ইনি, স্যাটিন শাড়ি তো দেখানো হয়ই আমাদের। মারুনের কিছু হবে? হ্যাঁ মারুনের কিছু হবে, মারুন হবে, দেখাবো, ঠিক আছে? ইসকা ওয়ার্ক পেলে দেখ লিজে, উইথ স্ক্যালপ বর্ডার কে সাথ রহেগা, ডিজিটাল প্রিন্ট কে উপর হ্যায়, উসকে উপর পুরা কারদানা কা পুরা একদম ওয়ার্ক হ্যায়। হ্যাঁ প্রাইস রেঞ্জ রহেগা ইসকা ওনলি 3350। ইসকা ব্লাউজ মে দিখা দেতি হু, একটু দেখাও না পার্টিয়ার, দেখাচ্ছি তো দেখো, 3350 তেই দেখাচ্ছি আমি, তোমার বাজেটের মধ্যেই দেখাচ্ছি। এসেই বললাম হ্যালো ডলস, ও আচ্ছা আচ্ছা মিস হয়ে গেছে, উপরে উঠে গেছে, হয়তো তোমার কমেন্টটা পড়তে পারিনি ডিয়ার। দেখো দিস ইজ দ্য নেক লাইন, এন্ড ইয়ে জায়গা আপকা স্লিভস, ঠিক হ্যায়। ব্লাউজ জব রেডি করকে পহনোগে না, ইয়ে সব শাড়ি বহুত আচ্ছা লুক দে, একদম বলিউড ইন্সপায়ার্ড লুক দেগা, এন্ড দ্য প্রাইস ইজ 3350। আচ্ছা বনারসের বনারস লাইভ এর প্রোডাক্টস কে ডিসপ্যাচ করেছো? হ্যাঁ ডিসপ্যাচ হওয়া স্টার্ট হয়ে গেছে ম্যাম, পদ্মিনী ম্যাম পেয়ে যাবেন হয়তো এর মধ্যেই। আমার কমেন্টসও পড়লো না, তোমার কমেন্টস পড়েছে সুনন্দিনী দি, আমি কোনো ব্লাউজের ডিজাইন দিলে তোমরা কাস্টমাইজ করে দিতে পারবে? হ্যাঁ কাস্টমাইজেশন যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম টেকিং, পুজোতেই পড়বে এরকম ভেবে যদি বুক করো তাহলে কিন্তু আমি বলবো একদম গ্যারেন্টি দিতে পারছি না যে পুজোতেই পাবে কিনা, ঠিক আছে? যদি পুজো রিলেটেড না হয় তাহলে হ্যাঁ মানে আমাদের কাস্টমাইজ ডিজাইন মানে হচ্ছে নিজেদের যদি ডিজাইন কিছু দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু টাইম টেকিং, আমাদের রেডি ডিজাইনের মধ্যে দিলে পুজোর আগে পেয়ে যেতে পারো। আপকা ব্লাউজ কা প্রাইস? ব্লাউজ নট ফর সেল ম্যাম, মতলব ইয়ে ওয়ালা ব্লাউজ কা অভি কপড়া নেই মিল রা হ্যায় তো ব্লাউজ অভি রেডি নেই হো পায়েগা। আমার ব্লাউজটা বললাম বড় হয়েছে, তোমার ব্লাউজটা বড় হয়েছে? আমি তো দেখিনি, আমি তো কি করে বলবো, তোমার কমেন্টই পড়িনি। আমার ওই ফিউশন মঙ্গলগিরি এসে গেছে বাট দেখিনি, আমি তোমার রিভিউ দেখে দেবো, ওকে? একদম একদম দেখে দিও। ডিসপ্যাচের কিছু প্রবলেম হলে দেবিকা তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ যারা বাইরে রয়েছো, এখন কলকাতার সিচুয়েশনে কি প্রবলেম, আমাদের এন্ড থেকে বেরিয়ে যাচ্ছে, রাস্তাঘাটে মাঝে মধ্যেই বন্ধ হচ্ছে, আটকা রাস্তা আটকে দিচ্ছে, সব জায়গাতে মিছিল হচ্ছে আরজিগড়ের জন্য, তো সবাই জানো যে ওই কেসটার জন্য এখন কলকাতা বলতে গেলে পুরো ইন্ডিয়ায় একদম তেতে রয়েছে যতক্ষণ না কোনো সলিউশন বেরোচ্ছে। তো রাস্তার অনেক প্রবলেম হচ্ছে, প্রচুর রাস্তা মেন রোডগুলো আটকে দিচ্ছে, তো সেই জন্য গাড়ি পাস হতে পারছে না, সময় লাগছে, টাইমে পৌঁছতে পারছে না, এই যা অসুবিধা, আদারওয়াইজ কিছু অসুবিধা নেই। নেক্সট কালার যা রা ইসকা ল্যাভেন্ডার, নেক্সট কালার যা রা ইসকা ল্যাভেন্ডার, ওকে? ভীষণ সুন্দর। তোমার শাড়িটার প্রাইস রেশমি ম্যাম, আমার শাড়িটার প্রাইস বল একটু কেউ, শাড়িটার আমার শাড়িটার আমার শাড়িটার প্রাইস বলে দিচ্ছি রেশমি ম্যাম, 6750। মেরা ওয়ালা শাড়ি কা প্রাইস ইজ 6750। আগের শাড়িটা দেখাও, এক্ষুনি দেখালাম, আরো একবার দেখিয়ে দিচ্ছি আগের শাড়িটা। রিওয়াইন্ড অপশন রয়েছে ম্যাম, রিওয়াইন্ড করে একটু দেখে নিন প্লিজ, হ্যাঁ আর ফোল্ড হয়ে গেলে আমি আরেকবার ধরে দিচ্ছি, ঠিক আছে? ল্যাভেন্ডার কালার, তোমার পিছনে ইয়েলো কালারের শাড়িটা দেখাও, দেখিয়ে দেবো পেছনের শাড়িগুলো, দেখিয়ে দেবো ম্যাম ল্যাভেন্ডার ওয়ান, দেখিয়ে হোয়াইট ব্লাউজ কে সাথ ইয়ে শাড়ি পহনিয়ে বহুত আচ্ছা লুক দেগা, ল্যাভেন্ডার কালার ডিজিটাল প্রিন্ট কে উপর পুরা কারদানা কা হাইলাইট কিয়া গয়া হ্যায়, এন্ড ফেব্রিক রহেগা ইসকা অর্গ্যানজা, প্রাইস রহেগা 3350। বাংলা চুনা, আমার ব্লাউজ গুলো স্টিচিং এর জন্য গেছে বেনারস লাইভ থেকে ডিয়ার, না স্টিচিং এর জন্য যায়নি, বেনারস লাইভ এর প্রোডাক্ট তো এলোই কিছুদিন আগে, আস্তে আস্তে সবার ডিসপ্যাচ হওয়া শুরু হয়েছে, তোমার ব্লাউজ বানাতে যাবে তারপরে তোমার প্রোডাক্ট ডিসপ্যাচ হবে। ক্রাশ টিস্যুতে অরেঞ্জ কালার হবে, আই থিঙ্ক হবে, দিস ইজ দ্য স্লিভস পোর্শন, এন্ড ইয়ে জায়গা ইসকা নেকলাইন, প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 3350। পেছনের রয়্যাল ব্লুটা দেখাও, দেখাবো পেছনের রয়্যাল ব্লুটা, নেক্সট কালার দে পারমিতা, পেছনের রয়্যাল ব্লু দেখাবো, এই সিরিজটা একটু দেখিয়ে নি, এই সিরিজের যে কটা কালার রয়েছে
নেক্সট কালার ইজ কার্নিশন পিঙ্ক, ওকে নেক্সট কালার ইজ কার্নিশন পিঙ্ক, ভীষণ সুন্দর কার্নিশন পিঙ্ক, কার্নিশন পিঙ্ক কালারটা দেখো, হোয়াইট ব্লাউজ কে সাথ ইয়ে ওয়ালা সারি বহুত আচ্ছা লুক দেগা, কোই ভি স্লিভলেস ব্লাউজ কে সাথ ভি আপ টিম আপ করকে পহন সকতে হো ইয়ে ওয়ালা সারি, ইয়ে ইস মতলব ইস জো ডিজাইন হ্যায় ইসকে উপর হোয়াইট ব্লাউজ বহুত আচ্ছা লাগেগা। প্রাইস রেঞ্জ রহেগা 3350, 3350 ইসকা ওয়ার্থ মে ক্লোজলি দিখাউঙ্গি, দেখিয়ে ইয়ে জায়গা ইসকা ওয়ার্থ, প্রাইস ইস 3350। নেক্সট কালার ইস আসমানি ব্লু, নেক্সট কালার ইস আসমানি ব্লু, ভীষণ সুন্দর আসমানি ব্লু কালার, আসমানি ব্লু কালার। ইসকে বাদ কোন সা সিরিজ আপ লোগো কো দেখনা হ্যায় কমেন্ট মে বতাইয়ে, এক তো প্লিজ করে দেখাও, একটু একটু প্লিজ করেই তো সব দেখালাম, প্লিজ করে প্রত্যেকটা প্লিজ করেই আমি দেখিয়েছি, এইটাই একমাত্র প্লিজ করিনি, প্রত্যেকটা প্লিজ করে দেখিয়েছি। আর এগুলো সব সফট অর্গ্যানজার উপর রয়েছে, একদম ফ্লাফি নয়, ডেফিনেটলি এগুলো স্যাটিন পেটিকোটের সাথে পড়বে, এগুলো কোনো কটন পেটিকোটের সাথে পড়বে না, পার্টি ওয়্যার সবসময় স্যাটিন পেটিকোটের সাথে পড়বে, একদম পুরো একদম বডির সাথে একদম লেগে থাকবে শাড়িগুলো, কেউ বলবেই না যে তুমি এটা অর্গ্যানজা পরে রয়েছো। আমার শাড়িটার দাম যাচ্ছে 6750 তনুজা ম্যাম, দেখিও আজকে যদি পসিবল হয়, একদম দেখাবো ঋদ্ধি, পসিবল হলে ডেফিনেটলি দেখাবো। হ্যালো প্রিয়াঙ্কা ম্যাম, আসমানি ব্লু কালার কে উপর হ্যায় প্রাইস ইস 3350, অর্গ্যানজা কে উপর হ্যায় পুরো একদম স্লিক সা কাম কিয়া গিয়া হ্যায়, দেখিয়ে স্ক্যালপ কে সাথ পুরো হ্যান্ড ওয়ার্ক কিয়া গিয়া হ্যায়, প্রাইস ইস ওনলি এন্ড ওনলি 3350। নেক্সট মে দিখা রহি হুঁ, আমার মোস্ট ডিমান্ডিং পিস, লাস্ট 3 পিস অ্যাভেইলেবল, নো রিস্টক, গ্র্যাব ফার্স্ট, তোমার ব্লাউজটা খুব সুন্দর, এরকম ব্লাউজ হবে নিতা ম্যাম, ব্লাউজ হবে, কিন্তু পুজোর জন্য এখন আমরা এটার অর্ডার নিচ্ছি না, পুজোর পরে এটার অর্ডার নেব, বিকজ এই ফ্যাব্রিকটা এই মোমেন্টে আউট অফ স্টক, পুজোর পরে আবার রিস্টক হবে, তখন আমি অর্ডার নেব, পুজোর মধ্যে এখন এই জন্য অর্ডারটা নিচ্ছি না, এটাই বললাম। ইয়েস সোনিয়া ম্যাম, কুচ পিওর অর্গ্যানজা হ্যাঁ, তাই তো বলছি এটা আলাদা, প্রাইস ইস ওনলি 3600, 3600, ওকে 3600, ভীষণ সুন্দর, তিনটে কালার অ্যাভেলেবল রয়েছে এই সিরিজের, ছটপট নিয়ে ফেলো, খুব ডিমান্ডিং একটা পিস, আর তিনটে কালার অ্যাভেলেবল রয়েছে, কালার ইস লাইলাক ল্যাভেন্ডার কালার, এন্ড ওয়ার্ক দেখিয়ে ইয়ে জায়গা আপনার স্লিক সা ওয়ার্ক, এন্ড অল ওভার সারি মিস টাইপ কা ব্রোচ টাইপ অফ ওয়ার্ক রহেগা, প্রাইস ইস 3600। ইসকা ব্লাউজ মে দিখা দেতি হু, ইয়ে জায়গা ইসকা নেকলাইন, ইয়ে জায়গা ইসকা নেকলাইন, এন্ড ইয়ে জায়গা ইসকা স্লিভস, একটু কমেন্ট করো, 3600, 3600, এত বলছি যাচ্ছে ইয়েলো, বাও ভীষণ সুন্দর, আরে এটা হয় না, নেক্সট কালার ইজ ইয়েলো, ওকে ব্যাক সাইড ইয়েলো শাড়ি শো করো, দেখাবো ম্যাম, ব্যাক সাইড এর ইয়েলো কালার টা দেখিয়ে দেবো, এটাতে গোল্ডেন আছে না, এটাতে গোল্ডেন নেই, না ইজ ইট জিমিচু, নো ম্যাম ইয়ে জিমিচু নেই হ্যায়, ইয়ে জিমিচু ইয়ে ভেলভেটি শিফন হ্যায়, জিমিচু নেই হ্যায়, কালার দেখো ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, আমার নিজেরই এই কালারটা ভীষণ ফেভারিট একটা কালার, এন্ড দ্য প্রাইস ইজ ওনলি 3600, ভেলভেটি শিফন কে উপর হ্যায়, এন্ড ইসকা ফেব্রিক জো না একদম বডি হাগিং ফেব্রিক হ্যায়, থ্যাংক ইউ প্রিন্সি ম্যাম, তোমার শাড়িটার কালার দেখাও, দেখাবো তনুজা ম্যাম, আমার শাড়িটার কালার দেখাবো, প্রাইস ইজ 3600, 3600, ভীষণ সুন্দর, দিস ইজ দ্য ওয়ার্ক, পুরো সারি পেস টাইপ কা ব্রোচ টাইপ কা ওয়ার্ক রহেগা, এন্ড ইয়ে জায়গা আপকা বর্ডার কা ওয়ার্ক, ব্লাউজ ভি রহেগা সেম টু সেম, মে একবার দিখা দেতি হু, ইয়ে জায়গা আপকা ব্লাউজ, দেখিয়ে দিস ইজ দ্য নেকলাইন, ফ্রন্ট ব্যাক যাহা পে আপকি মর্জি আপ দে সকতে হো, এন্ড স্লিভস মে দেনে কে লিয়ে রহেগা ইয়ে ওয়ালা পোর্শন, প্রাইস ইজ 3600, ভেলভেট স্যাটিন এর শাড়ি দেখাবে আজ, ভেলভেট স্যাটিন দেখাবো, পিওর অর্গ্যানজা দেখিও, দেখাবো পিওর অর্গ্যানজা দেখাবো, একটা রিকোয়েস্ট আমাকে ম্যাম বলো না, আচ্ছা আচ্ছা প্রিন্সি ঠিক আছে, চলো নেক্সট দেখাচ্ছি পার্পেল, এটাই লাস্ট তাই তো, নেক্সট দেখাচ্ছি পার্পেল, এই সিরিজের এটাই লাস্ট কালার, তিনটে কালার অ্যাভেলেবল রয়েছে, যারা এখনো এই সিরিজ থেকে কিছু নেওনি আমি বলবো নিয়ে ফেলো, এটার তিনটে সেগমেন্টই রয়েছে, এই সেগমেন্টের কোনো কিছু এই মোমেন্টে প্রিবুক হবে না, তোমার কমেন্টগুলো শো করছে, আমি তো এখানে কোনো কমেন্ট পাইনি দেবিকা, আমি তো তোমার এই কমেন্টটাই পেলাম এখন অবধি, আগের কমেন্ট তো কিছু করেছিলে, পাইনি আমি, পার্পেল
ডার্ক পার্পল কালার, ভীষণ সুন্দর। দেখো হোয়াইট ব্লাউজ দিয়ে প্রত্যেকটাই খুব ভালো যাচ্ছে। এন্ড দ্য প্রাইস ইজ 3600, একদম মতলব মিনিমাল বাজেট কে উপর হ্যায়। ফেব্রিক ইজ ভেলভেটি শিফন কালার, ওকে। এন্ড ইয়ে জায়গা আপনার স্ক্যালপিং বর্ডার, মে ক্লোজলি দিখাউঙ্গি। ব্যাক সাইডের শাড়িগুলো একটু দেখাবে, দেখাবো ব্যাক সাইডের শাড়িগুলো। দিস ইজ দ্য ওয়ার্ক এন্ড অল ওভার সারি মেজ টাইপ কা ব্রোচ টাইপ অফ ওয়ার্ক রহেগা। প্রাইস রেঞ্জ রহেগা 3600। পেছনের রয়্যাল ব্লুটা একটু খোলতো বারামিটা, পেছনের রয়্যাল ব্লু, পেছনের ইয়েলো আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস ইজ ওনলি 3600, 3600। তোমার ব্লাউজটা কি ফর সেল? আমার ব্লাউজটা ফর সেল, কিন্তু আমার ব্লাউজটা পুজোর মধ্যে আমি কোনো বুকিং নিচ্ছি না, কারণ ফ্যাব্রিক রেডি নেই, পুজোর পরে আবার বুকিং নেব। নেক্সট ওয়ান ইজ রয়্যাল ব্লু, পিছনে রেড কালারের মাশরু। অর্ডার করলে পুজোর আগে পাওয়া যাবে? হ্যাঁ, রেড কালারের মাশরু যদি অর্ডার করো এখন পুজোর আগে পাওয়া যাবে। তোমার কি বেনারস লাইফ থেকে কিছু বুকিং করতে চাইছো মধুমিতাদি? পেয়ে যাবে পুজোর আগে, পুজোর আগে ডেফিনেটলি পেয়ে যাবে। দেখো ভীষণ সুন্দর রয়্যাল ব্লু কালার কে উপর হ্যায়, টিস্যু অর্গ্যানজা হ্যায়, পিওর টিস্যু অর্গ্যানজা কে উপর হ্যায়। এন্ড ইসকা কাম দেখিয়ে, বহুত হি ডিমান্ডিং সা ওয়ার্ক হ্যায় ইয়ে ওয়ালা। অর্পিতা দি তোমার শাড়িটা শো করো, দেখাবো। দিস ইজ দ্য ওয়ার্ক, ইয়ে জায়গা আপকা ওয়ার্ক দেখিয়ে, পুরা স্ক্যালপ কে সাথ ওয়ার্ক রহেগা, বহুত সুন্দর সা কিয়া গয়া হ্যায়। এন্ড ছোটা ছোটা করকে পুরা কদ্দানা কা কাম মিলেগা। প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 5875। দেখো অসাধারণ লাগবে, এটার ব্লাউজটা দিয়েও টিম আপ করে পড়তে পারো, যে কোনো ডিজাইনার ব্লাউজের সাথে পড়ো, জাস্ট ফাটাফাটি লাগবে। প্রাইস ইজ 5875। ইসকা ব্লাউজ মে দিখা দেতি হু, নিজের রিসেপশনে পড়ার মতো কিছু গর্জিয়াস টাইপ হবে, প্রচুর কিছু হবে ম্যাম, অনেক কিছু অ্যাভেলেবেল রয়েছে। ব্লাউজ নভেম্বরে পাওয়া যাবে, ব্লাউজটা নভেম্বরে পাওয়া যাবে, আই থিঙ্ক পেয়ে যাবে, বাট এই ফ্যাব্রিকটা পেয়ে গেলেই আমরা অর্ডার নিয়ে নিচ্ছি। তোমার শাড়িটা দেখাও, আমার শাড়িটা এক্ষুনি দেখাবো ম্যাম। সবাই পেছনে ব্লুটা ডিমান্ড করছিল, তাই ব্লুটা আগে দেখিয়ে দিলাম। দিস ইজ দ্য ফ্রন্ট পোর্শন অফ দ্য ব্লাউজ এন্ড ইয়ে জায়গা ইসকা স্লিভস কা ওয়ার্ক, ঠিক আছে। প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 5875। ইসকা কালার অপশন হ্যায় ব্ল্যাক কালার হ্যায় আর এক নেক্সট ওয়ান ইজ ব্ল্যাক, ওকে। ভীষণ সুন্দর ব্ল্যাক কালার, প্রাইস ইজ 5875। এটা যাচ্ছে তোমার নেকলাইনটা, কোথায় গেল, ঘুরে গেছে। এটা যাচ্ছে তোমাদের নেকলাইনটা, হেভি ওয়ার্ক এর সাথে যাচ্ছে। এন্ড এটা যাচ্ছে স্লিভস পোর্শন, ওকে। প্রাইস ইজ 5875। এরকম করিস না, এরকম করে বললি। গোল্ডেন ডিজাইনার কিছু অর্গ্যানজা দেখেও না, আচ্ছা দেখাবো। খুব পাতলা কিছু চাইছি না, সেরকম কবে দেখাবে বলো, খুব পাতলা কিছু চাইছো না, ফর ইউর রিসেপশন পারপাস রাইট। শিফন বেনারসি দেখাবে গো, 6-7 এর মধ্যে শিফন বেনারসি, কামিং উইকে দেখাবো। শিফন বেনারসি রেডি হয়ে কামিং উইকে ঢুকছে, তো নেক্সট উইক দেখাবো শিফন বেনারসি। হম হম হম, নেক্সট আর এক ভেলভেটি শিফন মে দিখা রই হু, ভেলভেটি স্যাটিন মে দিখা রই হু। ইসকা কালার অপশন আগর আপকো কিসি কো দেখনা হ্যায় তো রা কমেন্ট সেকশন মে বতাইয়ে, তো ইসকা কালার মে দিখা রই হু। পিছে ওয়ালা সাড়ি হ্যায় জো বোল রহে থে ইয়েলো কালার দিখানে কে লিয়ে, দেখিয়ে বহুত হি সুন্দর সা কালার হ্যায়। প্রাইস রেঞ্জ কিয়া হ্যায় ইসকা? 5450। প্রাইস ইজ 5450। কালারটা দেখো জাস্ট অসাধারণ, যে কোনো ব্রাইট কালারের ব্লাউজ দিয়ে পরো। এন্ড ইসকা ওয়ার্ক দেখো, ইসকা ওয়ার্ক দেখ লিজি, ইসকা ওয়ার্ক রহেগা ইয়ে স্ক্যালপ বর্ডার কে সাথ। এন্ড ইয়ে জায়গা আপকা বডি কা ওয়ার্ক। প্রাইস ইজ 5450। ফেব্রিক ইজ ভেলভেটি স্যাটিন, ভেলভেটি স্যাটিন, মরুন কালারের স্যাটিন ভেলভেট শাড়ি আনবে 5000 এর মধ্যে। দেখাচ্ছি ম্যাম এখানে, এটা আই থিঙ্ক এটার কালার রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যা যা কালার আছে, ঠিক আছে, এটা যা যা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি। প্রাইস ইজ 5450। প্রাইস ইজ 5450। ইসকা ব্লাউজ মে দিখা দেতি হু, ইয়ে জায়গা ইসকা ব্লাউজ। দিস ইজ দ্য নেকলাইন এন্ড ইয়ে জায়গা ইসকা স্লিভস।
এই শাড়িগুলো এবার পুজোতে যারাই পরে বেরো যারাই নিচ্ছ পিকচার অবশ্যই কিন্তু শেয়ার করো। এই ফ্যাব্রিকটা জাস্ট অসাধারণ, খুব ভালো রেসপন্স পেয়েছি এই ফ্যাব্রিকটার। একদম নিউ ফ্যাব্রিকের ওপর হ্যান্ডওয়ার্ক হয়ে এসছে। এবার প্রাইস ইজ ওনলি 5450। নেক্সট গর্জিয়াস, ভীষণ সুন্দর এই ফ্যাব্রিকটা, অসাধারণ ফ্যাব্রিক বলছি তো। মানে যারা নিয়েছে তারা প্রত্যেকে রিভিউ দিয়েছে হোয়াটসঅ্যাপে, পরে তো পরে পিকচার শেয়ার করে, এখন তো পড়বে না। দিদি তোমাদের শপে মেট্রো করে আসা যাবে? একদম বরানগর মেট্রো করে চলে আসতে পারবে। প্রাইস কত? 5450। ব্ল্যাক কালার, এটার মেটেরিয়াল ভেলভেটি স্যাটিন, স্যাটিন ঠিক আছে, ভেলভেটি স্যাটিন, ভেলভেটি স্যাটিন, কালার ইজ ব্ল্যাক। 5450 কেমন লাগছে বলো, একটুখানি কমেন্ট চাই আমার। 5450 কত? 5450। আমার ফার্স্ট শাড়ি পিওর টিস্যু নিয়েছিলাম ইএমআই তে, ওটার ব্লাউজ স্টিচিং এর জন্য গেছে। এখানে স্টিচিং এর কথা বললে তোমাকে আমি তো কিছুই বলতে পারবো না, কারণ আমি সত্যিই জানি না কার ব্লাউজ কি স্টিচিং এ গেছে। আমার স্টাফরা সেগুলো হ্যান্ডেল করে, ওরাই বলতে পারবে, তার জন্য হোয়াটসঅ্যাপ করতে হবে। লাইভে এসে বললে আমি কিছুই বলতে পারবো না। হ্যালো মৌমিতা, কেমন আছো? নেক্সট কালার, দুজন দুজনের দিকে দাঁড়াচ্ছে। নেক্সট কালার যাচ্ছে একটা খুব সুন্দর পার্পল কালার। দিদি আমি দমদমে থাকি, দমদম মেট্রো যাবে তোমাদের ওখানে? হ্যাঁ দমদম মেট্রো যাবে, যাবে যাবে, দমদম থেকে বরানগর মেট্রো করে আসবে এসে বাসে, আর দমদম থেকে গেলে ট্রেনে সবচেয়ে সুবিধা তোমার হয়ে যাবে। 5450 ভীষণ সুন্দর কালারটা, জাস্ট দেখো অসাধারণ। প্রাইস ইজ 5450। ওয়ার্ক মে ক্লোজলি দিখাউঙ্গি, একদম জুম করকে দেখ লিজে ওয়ার্ক, মে ক্লোজলি দিখাউঙ্গি ইয়ে জায়গা আপকা ওয়ার্ক, ঠিক হ্যায়। 5450 এন্ড দিস ইজ দা পুরা শাড়ি কা ওয়ার্ক। শিফনের ব্লাউজ অ্যাভেলেবল আছে, ও কটনের ব্লাউজ, সরি আমার চোখটা হয়ে গেছে। তুই কটন কে শিফন কি করে বললি ভাই? আরে মাথাটা আজকে সকাল থেকে খারাপ। কটনের ব্লাউজ না, কটনের ব্লাউজ কিছু হবে? কটনের ব্লাউজ না ম্যাম, কটনের ব্লাউজ কিছু নেই। হ্যালো ম্যাম, ও টিশু কাঞ্জিভরম কা কুছ আপডেট কিয়া হ্যায় ম্যাম? টিশু কাঞ্জিভরম কা আভি আপকো আপকো তো বোলা থা ইস উইক মে হি আপকো মিল জায়েগা ফ্রাইডে টু স্যাটারডে কে আন্ডার, ফ্রাইডে স্যাটারডে কে আন্ডার হ্যাঁ আপকো পিকচার দে দুঙ্গি মে, ঠিক হ্যায়। দিস ইজ দ্য নেকলাইন, ওকে মিলেগা জরুর ম্যাম, ইয়ে কনফার্ম হ্যায়। এন্ড দিস ইজ দ্য স্লিপস পোর্শন, ওকে ইয়ে জায়েগা আপকা স্লিপস। প্রাইস ইজ 5450। নেক্সট ওয়ান সেম, আমি তো কি আলাদা, আরে দেখা দাম সেম, ওটা না এটা দাঁড়া না। নেক্সট কালার ইজ মারুন, নেক্সট কালার ইজ মারুন। দি জাল ডোপিয়ান অ্যাভেলেবল থাকবে নেক্সট নভেম্বর ডিসেম্বর মান্থে, আমি ইন্ডিয়া ভিজিট করতে পারি ইন দ্যাট টাইম। জাল ডোপিয়ান তো দেখো আমাদের তো এসাচ সেরকম লাইভে তো থাকেই, লাইভে তো দেখাই, তাছাড়া যদি সোল্ডও হয়ে যায় স্টোরে যা কালার অ্যাভেলেবেল থাকবে সেখান থেকেও দেখতে পারো, আর যদি কোনো পার্টিকুলার কালার লাগে তো সেখান থেকে তুমি প্রিভুকও করতে পারো। অবশ্যই থাকবে, জাল ডোপিয়ান থাকবে, সবই থাকবে স্টোরে, সবসময় সবকিছু অ্যাভেলেবেল থাকে। হয়তো যেই কালারটা পার্টিকুলারলি চাইছো সেটা হয়তো স্টক আউট, সেটা তুমি প্রিবুক করে যেতে পারো, সেটা হয়ে যাবে। পার্পেল শাড়ি লেমন ইয়েলো ব্লাউজ হবে এমন দেখাও না, পার্পেল শাড়ি লেমন ইয়েলো ব্লাউজ, আচ্ছা সেই এক গদবাঁধা কম্বিনেশন তাই না? হ্যাঁ গত বছর তোমাদের থেকে শাড়িটা নিয়েছিলাম, ফার্স্ট উইনারও হয়েছিলাম। ওই শাড়িটা পরা ছবিতে আমার এফবি ফেমাস হয়ে গেছে, সবাই জিজ্ঞাসা করেছিল, আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম। থ্যাংক ইউ স্নেহাদি, থ্যাংক ইউ সো মাচ। তো এবার পুজোতে কি করবে, এবার পুজোতে কি ফার্স্ট উইনার হতে হবে? হতে হবে তো, তাহলে একটুখানি আমাদের স্টোরে ভিজিট করতে হবে। আচ্ছা আমি বিয়ের সবকিছুই তোমাদের সাজেশনে নেওয়া, বাট ইটস মাই এনগেজমেন্ট টাইম, দিদি আমাকে একটু সাজেস্ট করে দাও, দিও ডেট 29 সেপ্টেম্বর।
মৌমিতা তুমি কিরকম শাড়ি নিতে চাইছো বলো, ডেফিনেটলি তোমাকে গাইড করে দেবো। আগেও যেরকম গাইড করেছি, তোমার ভালো লেগেছে আমাদের কালেকশন, তো ডেফিনেটলি তোমাকে এবারও গাইড করে দেবো। কিন্তু তার জন্য তোমাকে একটু কমেন্ট করতে, মানে তোমাকে একটু হোয়াটসঅ্যাপে আসতে হবে, আদারওয়াইজ লাইভে করতে হবে, সেই অনুযায়ী তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, লেমন কালারের কিছু দেখিও না, লেমন কালার আছে, ঠিক আছে। এবার ভাইয়ের বিয়ে আছে, স্টোরে যাবো গো, একদম একদম চলে এসো স্নেহাদি। কালারটা যাচ্ছে মরুন কালার, এন্ড দ্য প্রাইস রেঞ্জ ইজ ওনলি 5450। এই শাড়িটা ভীষণ হিট হয়েছে, মানে সবাই চাইছে এই ফ্যাব্রিকটা। তো এখন যা যা কালার অ্যাভেলেবেল আছে নিয়ে নাও, এগুলোর কোনো কালার কাস্টমাইজেশন হবে না, প্রি বুকও হবে না। প্রাইস ইজ 5450। নেক্সট ওয়ান, দিস ইজ দ্য নেকলাইন, ফেডেক্স কেন, এন্ড দিস ইজ দ্য স্লিভস। কি কি নিয়েছি বাইরে থেকে? আমার ব্লাউজের অর্ডারটা কবে নাগাদ প্লেস হলে তোমাদের সুবিধা হবে একটু জানাবে? সেপ্টেম্বর ফার্স্ট উইক ইজ ফাইন। শাইনি, তোমার বিয়ে কবে আগে সেটা বলো, তোমার বিয়ের ডেটটা বলো, তাহলে সেই অনুযায়ী তোমার ব্লাউজের অর্ডারটা নিলে খুব ভালো হতো তুমি যদি আসতে পারতে। কারণ কি বলতো, বিয়ের ব্যাপার তো যতটা সামনাসামনি তোমার সাথে একদম বসে ডিল করা যেত, তোমার যা রয়েছে বা তোমার যা যা রিকোয়ারমেন্টস রয়েছে, মেজারমেন্ট নিয়ে আশা করছি তোমার সমস্যা হবে না। আপাতত তোমাকে যা যা ব্লাউজ পাঠিয়েছি সব মেজারমেন্ট ঠিকঠাক হয়েছে, তুমি যা রিভিউ দিয়েছো, তো মেজারমেন্ট নিয়ে না হলেও তুমি কিরকম চাইছো সেটা জানাটা খুব দরকার, আফটারঅল বিয়ে বলে কথা। ইয়েস, আমি তাই পড়েছি রে। আমার বাড়িতে দুটো লেহেঙ্গা আছে, সত্যি বলতে সেগুলো একেবারেই একবারই পরা, তাই একটা লাইট কালারের ভেতর গর্জিয়াস কিছু চাইছি। ওকে, শাড়ি পরতে চাইছো? আমি দিল্লিতে। ও, তুমি তো দিল্লিতে থাকো, তাহলে আর কি করে আসবে, মানে কলকাতা আসা হয় না কি আর? আশা প্রবলেম, মেজারমেন্ট নিয়ে কোনো ইস্যু নেই, আমি সেটাই বললাম, মেজারমেন্ট নিয়ে সমস্যা নেই। তুমি কি শাড়ি পরেছেন? প্রাইস, আমার শাড়িটার প্রাইস 6750, পিওর টিস্যু অর্গানজা, আমি পরে আসি দেখাবো। ইএমআই অপশন 6K আপ, ফেডেক্স এর ফ্রড কল আমারও এসেছিল, বলল ইলিগাল জিনিস মুম্বাইতে কাস্টমস আটকে আছে। রয়্যাল ব্লুতে 6000 এর ভেতরে পার্টি ওয়্যার দেখাও না, টিস্যু অর্গানজা থাকলে দেখিও। টিস্যু অর্গানজা একটা আমি দেখিয়েছি রয়্যাল ব্লু কালারের, ঠিক আছে, আর অপশন থাকলে আমি ডেফিনেটলি দেখিয়ে দেবো। খুব কম আসি গো। আচ্ছা, তাহলে তো তোমাকে ওভার দা ফোনই নিতে হবে, কিছু করার নেই। তুমি থার্সডে কল করো 3 PM এর পর, আমি তোমার সাথে কথা বলে নিচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক চেরি, ব্ল্যাক চেরি কালার। ওকে, ব্ল্যাক চেরি কালার, প্রাইস ইজ 5450, ফ্যাব্রিক ইজ ভেলভেটি স্যাটিন। ওকে, ব্ল্যাক চেরি কালার, এন্ড ইয়ে জায়গা ইসকা ওয়ার্ক। ওয়াইন কিছু কাল, ওয়াইন কালারে কিছু দেখো। ওকে, 6000 এর মধ্যে দেখাবো, একটু জানিও এটা বিটি রোড দিয়ে কিভাবে কোন স্টপেজে নামতে, একটু হোয়াটসঅ্যাপ করো, দেখ বলে দিচ্ছে তোমাকে, গাইড করে দিচ্ছে, ঠিক আছে। দিস ইজ দ্য স্লিভস পোর্শন, ইয়ে জায়গা ইসকা নেকলাইন, ঠিক আছে। প্রাইস ইজ, হ্যাঁ, চলো এবার বলো তুমি কি, তোমরা কি দেখতে চাইছো এবার একটুখানি বলো, এবারে বলো তোমরা কি দেখতে চাইছো। আরেকটা সিরিজ রিস্টক হয়েছে দেখাচ্ছে। ওদি ভাই, তুমি লাইভ অ্যালার্টে যে ইয়েলো শাড়িটা পরে ফটো দিয়েছো, সেই শাড়িটার দাম একটু বলো না প্লিজ। দেখিও দিয়েছি, ওটার প্রাইস 5450, এইখুনি দেখিয়েছি, দেখো এই ভেলভেটি স্যাটিনেই আমি দেখিয়েছি, 5450 ইজ দ্য প্রাইস। বিয়ে বাড়িতে পরার মতো সিল্কের কিছু দেখাও না, উইদিন 6K দেখাচ্ছি, 6K উইদিন কিছু দেখানো, ঠিক আছে, দেখাচ্ছি বাউ, কি সুন্দর কালারটা, মাথাটা গুলিয়ে যায় মাঝে মধ্যে। আমার বাড়িও বরানগর, তোমার স্টোরটা কোথায় গো? তোমার বাড়ি বরানগর, তুমি বরানগর থেকে বাই বাস, এটা অ্যাকচুয়ালি সোদপুর, মানে ব্রিজটা ক্রস করে আসতে হবে, ঠিক আছে, হ্যাঁ, 78/1 আর 56 ধরলে পুরো স্টোরের সামনে হয়ে যাবে। তোমার শাড়িটা দেখা আছে, আমার শাড়িটা দেখিয়ে দিচ্ছি, গোল্ডেন ডিজাইনার শাড়ি দেখাও না বাটিরার, ওকে দেখাচ্ছি। শ্যাম্পেন কালার মে কুছ হ্যায়, শ্যাম্পেন কালার মে হ্যায় ম্যাম, দিখায়েঙ্গে। তোমার পিছনে টিস্যু শাড়িগুলো দেখাবে, আমার পিছনে টিস্যু শাড়ি কোথায় আছে ঠিক আছে দেখিয়ে দেবো। আমার পেছনে ভেলভেট গুলো কি বডি হাগিং? একদম
একদম বডি হাগিং দেবার চেনাদি, প্রচন্ড বডি হাগিং, মানে বুঝতে পারবে না তুমি একটা শাড়ি ড্রেপ করে আছো, একদম লুক লাইক খাদি যেরকম আমাদের পড়লে ফিলিং হয় একদম ওরকম ফিলিং হয়। আমার একটা লাল রঙের শাড়ি দেখাবে 5000 এর মধ্যে, আচ্ছা দেখাবো। আচ্ছা টিশু সিল্ক মে দিখা রি হুম, ইসকা কালার টোন আপ লোগি বতাইয়ে ক্যা কালার হ্যায়, একদম ইউনিক কালার হ্যায়, বহুত হি সুন্দর সা কালার হ্যায়। প্রাইস ইজ 9500, ভীষণ সুন্দর ওয়ার্ক, আমি ক্লোজলি দেখাবো। গট দ্য ব্লাউজ, ইটস বিউটিফুল, থ্যাংক ইউ সোহিনীদি, থ্যাংক ইউ, হ্যালো শর্মিষ্ঠাদি কেমন আছো, দিস ইজ দ্য ওয়ার্ক, ওকে। অ্যান্ড ইয়ে জায়গা আপকা পুরা বডি কা কাম, প্রাইস ইজ 9500, ভীষণ সুন্দর কালার টোন গুলো দেখো, একদম ইউনিক কালার টোন, যদি কেউ করতে চাও আমি বলবো এই সিরিজটা থেকে কালার গুলো চুজ করো, অসাধারণ সুন্দর সুন্দর কালার্স রয়েছে। প্রাইস ইজ 9500, ফ্যাব্রিক ইজ টিশু সিল্ক, অ্যান্ড ইসকা ব্লাউজ মে দিখাউঙ্গি, ইসকা ব্লাউজ বহুত সুন্দর হ্যায়। ইয়ে জায়গা আপকা নেকলাইন, ফ্রন্ট ব্যাক চাহ আপকি আপকি মর্জি আপ দে সকতে হো, অ্যান্ড ইয়ে জায়গা ইসকা স্লিভস কা পোর্শন, ওকে। প্রাইস ইজ 9500, আমাকে একটা ওয়াইন কালারের উড়ে গেল, ওয়াইন কালারের জামদানি মোল্টেন গোল্ড কালার, ওকে, এই শাড়িটা আমার কাছে আছে, মোল্টেন গোল্ড কালার, ভীষণ সুন্দর। হ্যাঁ থ্যাংক ইউ সুস্মিতাদি, তোমাদের দেখে মন ভালো হয়ে যায়, থ্যাংক ইউ শর্মিষ্ঠাদি। পিছনের শাড়ির প্রাইস, পিছনের শাড়ি ম্যাম বিভিন্ন বিভিন্ন প্রাইসে আছে, কোন শাড়িটা বলুন, ক্যান উই বুক উইথ হাফ পেমেন্ট ইফ উই পারচেস 10K শাড়িস, ইয়েস স্বপ্না ম্যাম, আগর আপ 6K আপি আগর কুছ বুক করতে হো তো 50% আপকো অভি পেমেন্ট করনা পড়েগা, 50% আপকো সেম ডেট মে নেক্সট মহিনে কে আন্ডার ক্লিয়ার করনা হোগা, জো হাম লোগ কা EMI ফেসিলিটিজ হ্যায়। কি শাড়ি এগুলো, অন্বেষা, এগুলো পিওর টিশু সিল্কের উপর আছে। মঙ্গলগিরি পোচমপল্লি বলে আমি টায়ার্ড হয়ে গেলাম, স্টিল সেন্ড করলে না মোনালিসা দি, একটু ওয়েট করতে হবে কারণ কালকে তো আমাদের স্টোর ক্লোজ থাকে, ইনস্ট্যান্ট বললে তো সবে সবসময় পাঠানো যায় না কারণ স্টোরে কাস্টমার থাকে, তো যখন ফ্রি থাকবে বললে আচ্ছা লাইভে দেখে, হ্যাঁ যদি লাইভে দেখতে চাও আমি লাইভে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, একটু ওয়েট তোমাদেরকেও করতে হবে কারণ কি বলতো সবসময় তো আমাদের টাইম হয়ে ওঠে না, এখন কাস্টমার আসে তো ইনস্ট্যান্ট ওরকম চাইলে দেওয়াটা খুব মুশকিল। আই নো তুমি হয়তো দু তিন দিন আগেই জিজ্ঞেস করেছিলে, বাট আমাদের একদম সময় হয়ে ওঠেনি পাঠানোর, ঠিক আছে, যখন সম্ভব হয় সবাইকে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিই আমরা। দিস ইজ দ্য স্লিভস পোর্শন, অ্যান্ড নেকলাইন রহেগা ইয়ে। আরে আমার তো যেতে পারছি না অন্য কারণে, ছেলেটা এত শরীর খারাপ। প্রাইস ইজ অনলি 9500। শর্মিষ্ঠাদির একটা কমেন্ট এসছে, এই শাড়িগুলো অসাধারণ, আমি দুটো নিয়েছি, হ্যাঁ তুমি দুটো নিয়েছো, আমার মেয়ের অন্নপ্রাশনে পরার জন্য পার্টিভের শাড়ি দেখিও না, পার্পেল ব্লাউজ কন্ট্রাস্টে পরার জন্য, তাহলে ইয়েলো কালারের উপর কিছু না ভালো লাগে, ইয়েলো পার্পেল কম্বিনেশন এখন খুব সুন্দর, হ্যাঁ এটা বোনের রয়েছে, এই কালারটাই শর্মিষ্ঠাদি নিয়ে নিয়েছে, দুটোই শর্মিষ্ঠাদি এই কালারই নিয়েছে। আমি কি কি শাড়ি নেব বুঝতেই পারছি না, এই রে প্রিন্সি এই শাড়ি একটা নিতে পারো, মানে দেখো অলরেডি শর্মিষ্ঠাদি এখানে কমেন্ট করেছে, অ্যাকচুয়ালি এই যে সবাই কমেন্ট করো না, যারা যা শাড়ি নিচ্ছ বা রিভিউ দিচ্ছ, এটাতে যারা নিউ ভিউয়ার্স রয়েছে তারা না অনেকটা বুঝতে পারে, যে দেখো যারা নতুন রয়েছে তাদের পক্ষে একটুখানি বিশ্বাস করাটা অনেক, এখন যা অবস্থা তো সবাই একটুখানি ট্রাস্ট করতে ভয় পায়, তো যারা রিভিউ দেয় তাদেরটা দেখে তারা একটু বুঝতে পারে যে তারা কিরকম কি প্রোডাক্ট দিচ্ছে। তো শর্মিষ্ঠাদি আছে, তুমিও দেখতে পারো যে এই শাড়িটা উনি দুটো পারচেস করেছেন, এই ফ্যাব্রিকটা খুব বডি হাগিং, ছেলের শরীর খারাপ, হ্যাঁ গো আর বলো না। হোয়াট আর ইউ ওয়্যারিং প্রীতি ম্যাম, মাই টিশু অর্গানজা পাইনি হুম, মেরা ওয়ালা শাড়ি মে দিখাউঙ্গি, 6K এর মধ্যে সিল্ক, তসর 6K এর মধ্যে আসবে না, তসরের প্রাইস রেঞ্জ অনেক হাই হবে, তসর 6K এর মধ্যে আসবে না, আমি অন্য অপশনস দেখাচ্ছি, ঠিক আছে না গো কাল আমি 14 টাকা, হ্যাঁ আমি তো সেই জন্যই বললাম, ইয়েলো বা গোল্ডেন পার্টি ওয়্যার সাজেস্ট করো, ওকে ঠিক আছে দেখাবো। নেক্সট কালার দেখিয়ে, ইয়ে মেরে বহন কে পাস হ্যায়, মে এক মোল্টেন গোল্ড লিয়া থা, ও এ কালার লি থি, বহুত সুন্দর হে ওয়ালা কালার, এন্ড দ্য প্রাইস ইজ 9500, বাকি কালার গুলো সুন্দর, বাকি হেভি হেভি কালার একটা একটা করেই রয়েছে। দিস ইজ দ্য নেক লাইন, এন্ড দ্য প্রাইস ইজ অনলি 9500, টিশু অর্গানজা 6K এর মধ্যে দেখাবো দেখাবো।
ডিসপ্যাচ রিলেটেড যে কোনো কোয়ারিজ হোয়াটসঅ্যাপে করো, হোয়াটসঅ্যাপে বলতে পারবে, আমাকে এখানে জিজ্ঞেস করলে আমি কিচ্ছু বলতে পারবো না, বিশ্বাস করো। আমি লাইভেই বলছি যে আমি কিছুই জানি না কার কি বেরিয়েছে। পেছনের ইয়েলোটা দেখাও না, আমি দেখিয়ে দিয়েছি শাশ্বতী, একটুখানি রিওয়াইন্ড করে দেখিয়ে নো, পেছনের ইয়েলোটা আমি দেখিয়ে দিয়েছি। ভীষণ সুন্দর একটা ব্লু গোল্ডেন শেড, একদম মেটালিক কালার, এগুলো অসাধারণ লাগবে যখন স্লিভলেস ব্লাউজ বা এই ব্লাউজ গুলো দিয়ে পরবে, জাস্ট অসাধারণ লাগবে। এই কালার্স গুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পাবে। এটা একজন সেলিব্রিটি পড়েছিল, টলিউডের একজন সেলিব্রিটিও পড়েছিল, ভীষণ সুন্দর লাগছিল ওনাকে। একজন দাদাগিরিতেও পড়ে গেছিল, মানে ভীষণ সীমা, তাই না নামটা? তো ভীষণ সুন্দর, পড়তে পারো, ড্রেপ করতে পারো, এরা মানে নিয়ে এই শাড়িগুলো তারা পড়েছে, তো নিজেরাও ড্রেপ করে দেখতে পারো, নিজেদেরকে সেলিব্রিটি থেকে কিছু কম লাগবে না। অ্যান্ড দ্য প্রাইস ইজ 9500, দিস ইজ দ্য স্লিপস পোর্শন অ্যান্ড ইয়ে জায়গা ইসকা ওয়ার্ক। ঠিক আছে, আমি যে সীমন্তিনী থেকে কটা শাড়ি নিলাম, কান্ট ওয়েট টু পুজোতে ড্রেপ করবো, আর আমার পিকচার চাই দেবিকা, আমার পিকচার চাই। তুমি তো নিয়েছো, কিন্তু সীমন্তিনীর পুজো স্পেশাল দিয়েটা থাকে কেউ একজন, এই কালারটা আমার, কোন কালারটা প্রিন্সি, যেটা ভালো লাগছে নিয়ে ফেলো। চলো দেখি আর কি কালার আছে, মনে পড়ছে না। নেক্সট কালার রহেগা গ্রিন গোল্ডেন, এই কালারটাও ওরা বলতে পারবে। হ্যাঁ মনে হচ্ছে ভীষণ সুন্দর এই কালারটা, এই কালারটা চরম চরম কালারটা, জাস্ট অসাধারণ, একটা চারকোল টাইপ অফ আছে, ভীষণ সুন্দর এই কালারটা। যাদের ওয়ার্ড্রপে এখনো এই কালারটা নেই, এই কালারটা নিয়ে ফেলো এবার পুজোতে, এই কালারটা ভীষণ হিট। অ্যান্ড দ্য প্রাইস ইজ সেম 9500। তোমার হোয়াইট শাড়িটার প্রাইস কত আমারটা এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, 6750। তোমার প্রাইসটা বেশ রিজনেবল, থ্যাংক ইউ সোনিয়া ম্যাম, চেষ্টা করি রিজনেবল প্রাইসে আপনাদেরকে খুব সুন্দর সুন্দর শাড়ি দেওয়ার। তো এর জন্য আমাদেরকে অনেক কথা শুনতে হয় যে এত রিজনেবল প্রাইসে দিচ্ছ কি করে, ফেব্রিকের ব্যাপার। বাট আপনারা যারা পারচেস করছে তাদের কোয়ালিটি ভালো লাগছে বলেই নিশ্চয়ই পারচেস করছে, বাট এইটা অনেকটা আমাদেরকে আরো বেশি বুস্ট আপ করে যে হ্যাঁ রিজনেবল প্রাইসেও কাস্টমারদের চয়েস ওয়াইজ আমরা প্রোডাক্ট আপনাদেরকে দিতে পারছি। বেবি পিঙ্ক বা বেজ কালারের অর্গানজা হবে, আই থিঙ্ক হবে ম্যাম, বেবি পিঙ্ক বেজ কালার হবে, বেজ কালার আই থিঙ্ক আমি দু তিনটে দেখিয়েছি, দেখিয়ে দিচ্ছি, লাস্ট পুজোতে তোমাদের চিনতাম না, আদারওয়াইজ লাস্ট ইয়ার থেকে গ্র্যাব করার কোনো ব্যাপার নেই। এই পুজোতে তো সীমন্তিনীকে পেয়েছো, আশা করছি বাকি পুজোগুলোতেও আমাদের সাথেই থাকবে। তোমার প্রাইসটা, আচ্ছা তোমার হোয়াইট শার্টের প্রাইস কত বলে দিলাম দেবার পিতা দিয়ে, আমারটা দেখাচ্ছি এবার, আমি আমারটা দেখাচ্ছি, অনেক কমেন্ট এসছে আমারটা, আমারটা দেখানোই হয়নি। 6750 ইজ দ্য প্রাইস, না দিপ্তি তাই তো বললি? আচ্ছা মেরা ওয়ালা জো সাড়ি হ্যায় মে দিখা দেতি হু, পিওর টিস্যু অর্গানজা কে উপর হ্যান কালার দেখিয়ে, ইয়ে ওয়ালা কালার জো হ্যায় না, ইয়ে পার্ল হোয়াইট কালার হ্যায় বেসিক্যালি, পার্ল হোয়াইট কালার, ভীষণ সুন্দর, একদম পার্ল হোয়াইট কালার হ্যায়। অ্যান্ড ইসকা জো ওয়ার্ক হ্যায় মোতি কে সাথ, ডাই মোতি কে সাথ ফুল ওয়ার্ক হ্যায়, ডাই মোতিকে সীমন্তিনীকে চোখ বন্ধ করে ভরসা করা যায়। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, এটা বেজ কালারের হবে সোনিয়া দি, আমি দেখছি এটা, এই এটার কালার অপশন কি কি আছে দেখিস তো পারমিতা, আমার পরা শাড়িটা তো বললাম একটা চারকোল টাইপ অফ কালার রয়েছে। আচ্ছা এইটা আমি বললাম পার্ল হোয়াইট কালার, তো পার্ল হোয়াইট কালার, এটা বেজ কালারের হবে, এটা দেখাচ্ছি কালার রয়েছে ম্যাম, এটা যা যা কালার রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি, থ্যাংক ইউ সো মাচ, তুমি আমাদের প্রচন্ড ভালোবাসো সেটা জানি। দিস ইজ দ্য ওয়ার্ক, ইয়ে জায়গা আপকা ওয়ার্ক, ঠিক হ্যাঁ, পুরা মোতি, ডাই মোতি কে সাথ ফুল ওয়ার্ক রহেগা, অ্যান্ড অল ওভার সাড়ি মে ছোটা ছোটা করকে দেখিয়ে পুরা কাম মিলেগা, ইয়ে জায়গা আপকা ফুল সাড়ি কা লুক। ব্লাউজ তো মানে দেখি দিখা নেই পাউঙ্গি, অ্যান্ড পল্লে মে পুরা হাইলাইটেড হ্যাভ ওয়ার্ক। প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 6750, সিলভারিশ পার্ল, তাই তো, পিওর টিস্যু অর্গানজা কি উপর হ্যায় সিলভারিশ পার্ল, ওই যে বলে দিল কালার বিশেষজ্ঞ। আমি ফার্স্ট টাইম তোমাদের থেকে শাড়ি নিয়েছি, আমার ফার্স্ট দুর্গাপুজো বিয়ের পর, নেক্সট ইয়ার থেকে আমার শপিং পেজ ফিক্সড আছে। থ্যাংক ইউ প্রিন্সি দি, এটা আমার, এটা এর আগে সেগমেন্টের শাড়িটার প্রাইস কত ছিল, 9500, আর একটা কালার বাকি আছে আমি দেখিয়ে দিচ্ছি। দিদি অষ্টমী স্পেশাল শাড়ি লাইভ করবো, অষ্টমী স্পেশাল শাড়ি লাইভ করার আগে আগে পঞ্চমী থেকে শাড়ি সর্টেড করো, তারপর তো অষ্টমী স্পেশাল শাড়ি শাড়ি লাইভ হবে। এটা না, এটা একটু চারকোল টাইপ অফ একটা গোল্ডেন টোন রয়েছে, দেখো কালারটা একদম ইউনিক শেড, ডিফারেন্ট ডিফারেন্ট শেডে, এটা আমি ছটা কালার দেখালাম, প্রত্যেকটা
কালার অসাধারণ, আর এটার তোমরা ইএমআই অপশনও পাবে, ঠিক আছে? 9500 ইজ দ্য প্রাইস। এই সেগমেন্টটা যারাই নিয়েছে প্রত্যেকে মানে বলেছে অসাধারণ ফল হয় শাড়িটার, খুব ভালো ফল হয়। কুছ সেমি মে রেড হোগা, সরোষমা ম্যাম সেমি মে বহুত কুছ হ্যায়, আপকো কিয়া চাহিয়ে বতাইয়ে, মে জরুর দিখাউঙ্গি। তো আমার শাড়িটা পার্পল ব্লাউজ কন্ট্রাস্টে ভালো লাগবে না একদম, আমি একটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আমার শাড়িটার সাথে একটা পার্পল ব্লাউজ আপনাদের আপনাদের কাছে, আপনি যে ব্লাউজটা পরে আছেন তেমন শাড়ি হবে সংঘমিত্রা? হ্যাঁ ম্যাডাম হয়ে যাবে। আমার আবদারটা মিটিয়ে দিও একদম সমর্পিতা দি, ডেফিনেটলি। আমি তুই নয় সমর্পিতা দিকে বলেছি, তোকে আমি কোনদিন সমর্পিতা বলে ডাকি রে। কচন গাদওয়ালের হবে, কচন গাদওয়ালের প্রাইস 2500 ম্যাম, সেমি সিল্ক মে কুচ, ঠিক হ্যায়? আলাদা, সব আলাদা দুটো আছে, ছেড়ো না প্রিন্সি, তোমার যদি এখনো পুজোর লিস্ট বাকি থেকে থাকে এই সিরিজটা একটা গ্র্যাব করো, খুব ভালো। কিছু নিউ কালার আছে আসছে সেমি খাড্ডিতে, সেমি খাড্ডিতে রেড গোটাপত্তি ওয়ার্ক ব্লাউজ আছে, গোটাপত্তির ব্লাউজের কাজ হয় না ম্যাম আমার, কারণ আমার সব হ্যান্ডওয়ার্ক এর উপর হয়, গোটাপত্তি খুব একটা ইউজ করি না। দেখাস তাহলে, ওকে কচন গাদওয়াল দেখাবে, কচন গাদওয়াল আগের দিন লাইভে দেখিয়েছি ম্যাম, 6750 কালার ইজ গোল্ডেন, গোল্ডেন কালার, যারা আমার সিরিজে চাইছিলে জাস্ট গ্র্যাব ইট ফাস্ট, এই কালারটা জাস্ট অসাধারণ, হ্যাঁ অসাধারণ, আমি ক্লোজলি দেখাবো কালারটা। না ওটা আমি অন্য একজন বললাম, দেখো গোল্ডেন কালার, ওকে গোল্ডেন কালার, কালারটা দেখো ভীষণ সুন্দর, গোল্ডেন কালার, গোল্ডেন কালার, ওকে। বাবা তুই এমন ভাবে এরম করলি কি বলছে, আমি গোল্ডেন বা বেজ খুঁজছিলাম, এই তো গোল্ডেনই দেখাচ্ছি, আমি ক্লোজলি দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে, গোল্ডেন, ওকে গোল্ডেন, প্রাইস ইজ 6750, গোল্ডেন টিস্যু, গোল্ডেন টিস্যু দোনো ব্লাউজ, মতলব ইস সারি কা ব্লাউজ কে সাথ ভি পেহনি হ্যায়, এক ডিজাইনার ব্লাউজ কে সাথ ভি পেহনি হ্যায়, দোনো লুক আপ ক্রিয়েট কর সকতে হো ইস সারি কে সাথ, বহুত আচ্ছা লাগতা হ্যায়। ফ্লোরাল প্রিন্টের কিছু হবে, ফ্লোরাল প্রিন্ট হবে, আমি দেখিয়েছি আজকে, ঠিক আছে? নেক্সট এটার আরেকটা কালার দেখো, বাও কি সুন্দর কালারটা, 6750 কালার বল, পিস্তা গ্রিন, স্যাম আজকে একটু উকি মারছে না কেন, লাইভে আসবে না, না আসবে না লাইভে, আমি তিনবার উকি মেরে গেলাম, আমার চলে এসছি, আমার কিছু প্রবলেম হয় না, তোমরা একটু বেশি বেশি করে কমেন্ট করলে পরে ডেফিনেটলি আমরা থাকি, তো একটু বেশি বেশি কমেন্ট চাই। আমি একটা লেমন কালারের চাই লক্ষ্মী পুজোর জন্য, লাইভের পর 9500 সিরিজ থেকে একটা নেব। ওকে ম্যাম, ওকে, দেখে নিন আপনারা আরো কালার অপশনস আছে, সুন্দর পিস্তা গ্রিন কালার, পিস্তা গ্রিন কালার কি টিস্যু অর্গানজা মে দিখা রি হু উইথ মোতি ওয়ার্ক, বহুত সুন্দর শাড়ি হ্যায়, এওয়ালা শাড়ি একদম ইউনিক পিস হ্যায়, দুর্গা পূজা স্পেশাল লাইভ হো রা হ্যায়, পার্টি ওয়্যার বোলিয়ে সব কুছ দিখায়েঙ্গে, সব পূজা স্পেশাল হোগা, এন্ড ইসকা ওয়ার্ক দেখিয়ে, পুরা ডাই মোতি কে সাথ, স্ক্যালপ বর্ডার কে সাথ রহেগা, যারা এত এত লাভ দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এন্ড দিস ইজ দ্য বডি ওয়ার্ক, ওকে বডি পে পুরা ইস টাইপ কা ওয়ার্ক রহেগা, দুজনকে একসাথে দেখতে ভালো লাগে তাই। থ্যাংক ইউ, পুরো রেড কালারের কিছু শাড়ি দেখাবে, 5-10K গ্রিন ব্লাউজ দিয়ে পরবো, পিওর রেড বর্ডার, তাও রেড থাকবে, আচ্ছা ট্রেডিশনাল না পার্টি ওয়্যার চাইছেন মিতালি ম্যাম, বলুন আমি ডেফিনেটলি দেখাবো, ঠিক আছে? এন্ড দিস ইজ দ্য স্লিভস পোর্শন, প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 6750, ঠিক হ্যায়? করতে করতে ভেঙে গেছে, সারাদিন এরকম ভাঙা গলায় কথা বলি, দিস ইজ দ্য নেকলাইন।
চলো নেক্সট এন্ড দ্য লাস্ট কালার, এটা কি কালার? এটা আমার কালারটা নয়, বললাম তো ডিফারেন্ট কালার এটা। এটা কি কালার দেখাতে থাক, বলছি কি কালার তোমাদের শাড়ির কালেকশন গুলো খুব সুন্দর, কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারি না। থ্যাংক ইউ ঝুম্পা ম্যাম। ট্রেডিশনাল চাইছেন মিতালি ম্যাম। আচ্ছা রেড, প্রপার রেড অন রেড, তার সাথে গ্রিন ব্লাউজ দিয়ে উনি পরবেন, তাই তো ম্যাম? ঠিক আছে আমি দেখছি রেড অন রেড এ কি কি অপশন আছে, দেখাচ্ছি। চলো এটা দেখে নাও, শ্যাম্পেন, কি কালার বললি? শ্যাম্পেন গোল্ড, শ্যাম্পেন গোল্ড কালার। ওকে প্রপার গোল্ডেন একটা দেখিয়ে দিয়েছি, এটা শ্যাম্পেন গোল্ডেন কালার। ওকে ভীষণ সুন্দর কালারটা, আমার তাকে একটু সিলভারিশ পার্ল কালার। ওকে ভীষণ সুন্দর শ্যাম্পেন গোল্ড কালার। প্রাইস ইস 6750, প্রাইস ইস 6750, 6750। আচ্ছা এরপরে জামদানি দেখাবো, আজকে কি কি দেখাবি? অনেক কিছুই তো দেখাচ্ছি, ঘুরিয়ে ফিরিয়ে সবই মিন্ত্রা কালেকশনই থাকে এখন। তো জামদানি দেখাবো আর পাট্টু দেখাবো, একটু পাট্টু বার করিস। হ্যাঁ দুটো কালার আছে, দেখ পার্পল ডিজাইনার ব্লাউজ দেখিও না। আচ্ছা ঠিক আছে, প্রাইস বল। 3750। আমার জন্য একটু লেমন কালারের কিছু দেখিও না, লেমন কালারের। কিরম বাজেটে চাইছো প্রিন্সি একটু বলো, অপশন রয়েছে লেমন কালারের, দেখিয়ে দেবো তাহলে। কিরম প্রাইস রেঞ্জে চাইছো একটু বলো, আমি দেখিয়ে দেবো। আমি কবে থেকে ভাবছি তোমাদের স্টোরে যাবো, বাট নিজের কাজের চাপে যাওয়াই হচ্ছে না। একদিন ফ্রি টাইম করে চলে আসুন পুজোর শপিং করতে ম্যাম। কালারটা দেখো, একটা ক্রসস্টোন কালারে যাচ্ছে, অসাধারণ। বেঙ্গল ঢাকাই মে দিখা রে ইউ, প্রাইস ইস 3750। কালার কম্বিনেশন দেখিয়ে, উইথ বিপি রহেগা, দিস ইস দ্য পল্লা পোর্শন এন্ড ইয়ে রহেগা ইসকা বিপি। প্রাইস ইস 3750, ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালার রহেগা ইসকা চন্দন কালার। এবার আমি পাবো, আশা করছি পেয়ে যাবে। তোমার জানি কি অপশন ছিল, কি জানি জামুন কালার, জামুন কালারের অপশন ছিল। দেখছি জামুন কালার দেখিয়ে দিতে পারবো সমাপিতা, একটু সাথে থাকো। জামুন দেখিয়ে দেবো, সবকটা এনেছিস? দেখ একটা জামুন থাকার কথা, চেক করে নিস আরেকবার। দেখো ভীষণ সুন্দর, না পেলেও একটা দারুন কালার আছে, অসাধারণ। এই কালারটাও খুব সুন্দর একটা কালার, একটা চন্দন কালারের সাথে যাচ্ছে, কিন্তু একটা গোল্ডেন ব্ল্যাক এর কম্বিনেশন, ব্ল্যাক ব্লাউজ কে সাথ ভি ইয়ে বহুত আচ্ছা লাগেগা। প্রাইস ইজ ওনলি রহেগা ইসকা 3750, 3750 উইথ বিপি, দিস ইজ দ্য পল্লু পোর্শন এন্ড ব্লাউজ রহেগা ইয়ে, ঠিক হে ইয়ে রহেগা ইসকা বিপি। আন্ডার 10K, আন্ডার 10K বলছে প্রিন্সি, ইয়ে কালার লেমন কালার। হ্যাঁ দেখে যেতে পারবো। নেক্সট কালারটা দেখো, প্রত্যেকটা ক্রসস্টোন শেডে যাচ্ছে। প্রাইস ইজ ওনলি 3750 উইথ বিপি, বেঙ্গল ঢাকাই মে দিখা রে ইউ। কি সুন্দর সুন্দর কালার, কোনটা ছেড়ে কোনটা নেবে বলো, প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর। প্রাইস ইজ ওনলি 3750 উইথ বিপি। দুর্গাপুজোতে একটা ঢাকাই ছাড়া দুর্গাপূজা বেসিক্যালি ইনকমপ্লিট, দিস ইজ দ্য পল্লা পোর্শন অ্যান্ড ইয়ে জায়গা ইসকা বিপি পোর্শন, দেখে উইথ রানিং বিপি অ্যান্ড বর্ডার কে সাথ রহেগা। প্রাইস ইজ 3750। পোকো টিচার এসেছে, টিচার এসেছে মারুন, বাবা পড়বে, কালকেই বলেছে টিচার আসলো না কেন, বাবা এমনি হোমওয়ার্ক গুলো করতে পারেনি, উঠতে পারছিল না বলে। নেক্সট ওয়ান ভীষণ সুন্দর মারুন গোল্ডেন কালার, প্রাইস ইজ 3750। দেড় ঘন্টাটা পরেই, হ্যাঁ প্রাইস ইজ, বসতে হয় মানে price is 3750, this is the palla portion and blouse rahega ye, ye jayega iska bp, price is 3750। shobai ektu comment koro, ektu comment chhara ki bhalo lage live korte, ektu comment chai to beshi beshi kore, ektu comment koro। next dekho,
इसके बाद पट्टू दिखाऊंगी, थोड़ा कमेंट चाहिए मुझे, थोड़ा पट्टू दिखाऊंगी, पूजा स्पेशल पट्टू में दिखाऊंगी कुछ। नेक्स्ट देखो, थैंक यू प्रिंसी। देखो यही कलर टा असाधारण, भीषण सुंदर एक कलर, चॉकलेट के साथ रहेगा लैवेंडर का कॉम्बिनेशन। कॉम्बिनेशन देखिए कितना सुंदर है। प्राइस इज ओनली 3750 कलर तो खूब भालो लगछे। 3750 इज द प्राइस, এটা বলছিস 3750। ভীষণ সুন্দর এই শাড়িটা, অসাধারণ লাগছে দেখে। এন্ড ইয়ে যায়গা ইসকা পল্লা পোর্শন সভি উইথ বিপি কে সাথ রহেগা, বেঙ্গল ঢাকাই মে দিখা রহি হু। প্রাইস রেঞ্জ রহেগা 3750। এই কালারটা খুব সুন্দর। নেক্সট কালার পিঙ্ক এন্ড অরেঞ্জ কম্বিনেশন কে উপর হ্যা, পিঙ্ক এন্ড অরেঞ্জ কম্বিনেশন কে উপর হ্যা, উইথ বিপি রহেগা সভি। প্রাইস রহেগা সেম 3750। নাইস কালেকশন ম্যাম, থ্যাংক ইউ সঙ্গীতা ম্যাম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শর্মিষ্ঠা দি হ্যাশট্যাগ কমেন্ট করার জন্য। ভীষণ সুন্দর একটা কালার কম্বিনেশন, খুব ডিমান্ডিং একটা কালার। প্রাইস ইজ ওনলি 3750। দিস ইজ দ্য পল্লু পোর্শন এন্ড ব্লাউজ পিস রহেগা ইয়ে যায়গা ইসকা বিপি 3750 ইজ দ্য প্রাইস। ওকে নেক্সট কালার ইয়েলো, নেক্সট কালার ইজ ইয়েলো, ইয়েলো হোয়াইট। অষ্টমীর সকালে কিন্তু এই শাড়িটাও হতে পারে তোমার অঞ্জলি স্পেশাল। দেখো ইয়েলো, ইয়েলোর সাথে যাচ্ছে হোয়াইট কম্বিনেশন, ইয়েলো হোয়াইট কম্বিনেশন কে উপর হ্যা। প্রাইস রেঞ্জ রহেগা সেম 3750, বেঙ্গল ঢাকাই মে দিখা রহি হু। 3750 বেঙ্গল ঢাকাই মে দিখা রহি হু। ভীষণ সুন্দর উইথ বিপি এন্ড ইয়ে যায়গা ইসকা পল্লা পোর্শন। This is the palla portion. Next. Blue, pink and sea green combination. দেখো কম্বিনেশনটা কি সুন্দর ব্রাইট লাগছে। এবার একটা হোয়াইট দে, ভীষণ সুন্দর দেখো কম্বিনেশনটা। গ্লাসলেস ব্লাউজ করে পরো এই শাড়িগুলো, বাংলাদেশি ঢাকাইকে পুরো টেক্কা দেবে, আমাদের বেঙ্গল ঢাকাই এত সুন্দর লুক দেয়। অ্যান্ড দ্য প্রাইস ইজ ওনলি 3750। ভীষণ সুন্দর কালার কম্বিনেশন গুলো, প্রত্যেকটা মানে প্রত্যেকটা সুন্দর ইউনিক টাইপের। দেখো প্রাইস ইজ সেম 3750। রেড কালারে পিওর শাড়ি দেখাও, গ্রিন ব্লাউজ দিয়ে শাড়িটার রেড অন রেড, 5 to 10K এর মধ্যে, লো পাওয়ার মোড দেখাবো বিতালি ম্যাম। রেড এর ওপর তাই তো দেখিয়ে দেবো, গ্রিন ব্লাউজ দিয়ে আপনি পড়তে চাইছেন আমি দেখিয়ে দেবো। র সিল্ক হবে, পুনা সিল্ক হবে, রেড গ্রিন কম্বিনেশনে, রেড অন রেড চাইছে, রেড অন সাথে কোনো কন্ট্রাস্ট চাইছে না বুঝলি। এবার রুপিয়ানটা হয়ে যাবে রেড এর সাথে, রুপিয়ান দেখিয়ে দিচ্ছি 10K এর মধ্যে, আপনার যা বাজেট আছে হয়ে যাবে, দেখিয়ে দেবো। প্রাইস ইজ ওনলি 3750। ক্রেপ বেনারসি আছে। নেক্সট হোয়াইট, হোয়াইট পিঙ্ক এন্ড ইয়েলো কম্বিনেশন, জাস্ট দেখো এটাও কিন্তু অষ্টমীর সকালে হতে পারে। ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, পরলে খুব ভালো লাগবে, যদি গোল্ড জুয়েলারি দিয়ে পরো অসাধারণ লুক দেবে, একদম ট্রেডিশনাল লুক, আটপৌড়ে করে পরো ফাটাফাটি লাগবে। দ্য প্রাইস রেঞ্জ রহেগা ইসকা সেম 3750, বেঙ্গল ঢাকাই মে দিখা রহি হু। 3750 উইথ বিপি, দিস ইজ দ্য পল্লা এন্ড ইয়ে যায়গা ইসকা বিপি পোর্শন, বেঙ্গল ঢাকা দিখা রু। পহলে তো মানে সবই আই থিঙ্ক হ্যান্ডওয়ার্ক কাই দিখাযা হ্যায়, সব হ্যান্ডওয়ার্ক কাই দিখাযা থা, আপ কাইন্ডলি রিভাইন্ড করকে দেখিয়ে লাইভ, মানে হ্যান্ডওয়ার্ক কাই দিখাযা হু। নেক্সট ওয়ার ইজ অরেঞ্জ এন্ড পিঙ্ক কম্বিনেশন, অরেঞ্জ পিঙ্ক কম্বিনেশন এন্ড দ্য প্রাইস রেঞ্জ রহেগা সেম 3750। এগুলো দিতে হবে না, 3750 একটু 19-20 চকলেট দেখি ওইটা না, ওটা তো মেরুনটার সাথে একটা গোল্ডেন ছিল, এটা সিগ্রিন এর কম্বিনেশন। হ্যাঁ দিস ইজ দ্য বিবি পোর্শন। প্রাইস রেঞ্জ রহেগা 3750। আচ্ছা পেছনের ইয়েলোটা কি শাড়ি, পেছনে ইয়েলোটা দেখিয়েছি, একটু রিভাইন করে দেখো পেছনে ইয়েলোটা দেখিয়েছি। আচ্ছা একটু রেড কালারের পারমিতা, এই দুপিয়ানটা বার কর তো, ডিজাইনার দুপিয়ানটা, রেড দুপিয়ানটা বার কর। হ্যাঁ
মিতালি ম্যাম আপনি দেখে নিন, আপনার জন্য অপশন রেড কালারে কিছু অপশন দেখাচ্ছি, আর একটা লেমন কালার ডিশ প্রিন্সির জন্য, রেড এর মধ্যে পার্টি ওয়্যার দেখাবে, রেড এর মধ্যে পার্টি ওয়্যার দেখাবো, বর্ডারলেস ডোপিয়ন একদম ইউনিক হ্যাঁ দুর্গা পূজা স্পেশাল, বর্ডারলেস ডোপিয়ন মে দিখা রি হু, দেখিয়ে বহুত সুন্দর সা ডিফারেন্স অফ ওয়ার্ক হ্যাঁ, বক্স প্যাটার্ন মে অ্যান্টিক জরি কে সাথ রহেগা ওয়ার্ক, বক্স প্যাটার্ন মে পুরা অ্যান্টিক জরি কে সাথ রহেগা ওয়ার্ক, এন্ড ইসকা পল্লু মে দিখা দুঙ্গি, ইসকা বিপি মেন ইউএসপি হ্যা বেসিক্যালি, দিস ইজ দ্য পল্লু পোর্শন, এন্ড ব্লাউজ পিস রহেগা ফুল অ্যান্টিক জরি কে সাথ, দিস ইজ দ্য বিপি, ঠিক হ্যাঁ, দিস ইজ দ্য বিবি পোর্শন, কম্বিনেশন দেখিয়ে কিতনা সুন্দর লগ রা হ্যায়, ইসকা কলর অপশন অভেলেবল হ্যায়, মে ওনলি রেড কলর দিখা রি হু, ইসকা কলর আপকো মিল জায়েগা, এন্ড দিস ইজ দ্য বিবি পোর্শন, মে ক্লোজলি বিবি দিখাউঙ্গি, দেখিয়ে ইয়ে জায়েগা আপকা বিবি, না গ্রিন কলর আই থিঙ্ক নেই, গ্রিন আছে এটাতে, না এটাতে গ্রিন নেই, এটাতে অন্য কালার আছে, পিঙ্ক ব্লু ব্ল্যাক পিঙ্ক ব্লু রেড রেড টিল ব্ল্যাক পিঙ্ক ব্লু টিল অ্যান্ড রেড এই কটা কালার রয়েছে, ঠিক আছে, অ্যান্ড দ্য প্রাইস রেঞ্জ রহেগা 12,900, এই ডিজাইনটায় কিছু সেমি মেটেরিয়াল আছে গো, না এই ডিজাইনে পিওরের ডিজাইনে সেমি পাওয়ার ভীষণ ডিফিকাল্ট ম্যাম, কারণ পিওরের জিনিস কখনোই সেমিতে আসে না, তাহলে কেউ পিওর গুলো পিওরের যে অ্যাকচুয়ালি আভিজাত্যটা সেটাই কেউ আর বুঝবে না, দেখে দিস ইজ দ্য বিবি পোর্শন, ওকে প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 12,900 উইথ সিল্ক মাস্ক, আগর কিসি কো ইসকা কালার দেখনা হ্যায় তো আপ কমেন্ট কর সকতে হো, প্রিন্সি প্রিন্সি তুমি যেটা লেমন কালার চাইছিলে এটা দেখতে পারো, পিওর ক্রেপ বেনারসি, ঠিক আছে, পিওর ক্রেপ বেনারসি 11,450, পিওর ক্রেপ বেনারসি নিউ ডিজাইন কে উপর হ্যায় 11,450, এটার ব্ল্যাকটা দেখাও না প্লিজ, দুপিয়ানে হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, অ্যান্ড দিস ইজ দ্য পল্লা পোর্শন, ব্লাউজ রহেগা ইয়ে, ঠিক আছে, বিবি রহেগা পুরা জাল ওয়ার্ক কে সাথ, প্রাইস ইজ 11,450, ইশিকা ভালো আছি, তুমি কেমন আছো বলো, তুমি কেমন আছো বলো, নেক্সট কালার দেখাচ্ছি ডোপিয়ানটার, পিওর ক্রেপ গ্রিন কালার থাক, গ্রিন কালারটা দেখাবে পিওর ক্রেপের, হ্যাঁ গ্রিন কালার আছে তো, দেখিয়ে দিচ্ছি পিওর ক্রেপের গ্রিন, পিওর ক্রেপের গ্রিনটা দেখাস তো কারণ এটা ক্রেপের আর কি ধাক্কা মেরে ফেলে দিই, নেট ইস্যুর জন্য নেট টিস্যু এই কিছু আছে এই কালারে, নেট টিস্যু টিস্যুতে চাইছো অর্পিতাদি, তোমার শাড়িটার প্রেমে পড়ে গেলাম, নেক্সট স্টোরে ভিজিট করলে এটা অ্যাভেলেবেল থাকলে আই উইল ডেফিনেটলি গ্র্যাব ইট, একদম যদি থাকে ডেফিনেটলি, আমার ব্লাউজটা শিকা হবে না, পুজোর পরে বুকিং নেবো, ঠিক আছে, এটা ফ্যাব্রিক নেই এই মোমেন্টে তাই নিতে পারছি না, ব্ল্যাক ভীষণ সুন্দর ব্ল্যাক 12,900 এই সিরিজ থেকে একটা, এখন আর কিছুই নিইনি, সব তোমাদের জন্য আগে রেখেছি তারপর নিজেরা নেবো, দেখো কম্বিনেশন, হ্যাঁ দিস ইজ দ্য ব্লাউজ পিস, ওকে দিস ইজ দ্য বিবি পোর্শন, ভীষণ সুন্দর বিপিটা, আর এই বিপিটা না তুমি অনেক ট্রেডিশনাল শাড়ির সাথে পরতে পারো, মানে এই বিপিটা এতটাই সুন্দর ট্রেন্ডি, মানে যে কোনো ধরো তোমাদের যে ট্রেডিশনাল আরো ওয়ার্ড্রপে যদি কিছু শাড়ি থাকে তাহলে এই রেড ব্লাউজটা অনেক কিছুর সাথে তুমি পরতে পারবে, এত সুন্দর, প্রাইস সেম 12,900, আচ্ছা গ্রিন কালারের ক্রেপ বেনারসি মধুমিতাদি দেখতে চেয়েছিলে, আমি দেখিয়ে দিচ্ছি গ্রিন ক্রেপ বেনারসি প্রাইস যাচ্ছে কত,
থ্যাংক ইউ ঝুম্পাদি, এই ব্ল্যাক শাড়িটার অন্য কোনো ব্লাউজ ব্ল্যাক শাড়িটার সাথে অন্য কোনো ব্লাউজ সাজেস্ট করবে নাকি এই বিপিটাই? এই বিপিটা একদম, মানে আমি ট্রেডিশনের সাথে সবসময় তোমাদেরকে সাজেস্ট করি যে ইয়ে দিতে। এই শাড়িটা কি লুকিং, এই শাড়িটা বুকিং করলে ব্লাউজ বানিয়ে দেবে? সেপ্টেম্বর, সেপ্টেম্বর 25 লাগবে না, তার আগেই চেষ্টা করবো বানিয়ে দেওয়ার। যদি বুকিং কনফার্ম করো, ব্লাউজের মেজারমেন্ট দিয়ে দাও, এই কারণ নেক্সট মান্থেই তো, মানে সেপ্টেম্বর মাসটা তোমরা পাবে, পুজোর আগে চেষ্টা করবো। যারা একটা কথা আমি বলতে চাই ব্লাউজের ব্যাপারে, ব্লাউজ অনেকে বানাতে দাও না, সাইজ দাও না, ডিজাইন দাও, ওভাবে দিলে পরে কিন্তু পরেই। ইশিকা, আমার শাড়িটার প্রাইস যাচ্ছে 6750। আরেকটা কথা, ডিজাইন সবাই একটু বলবে, ডিজাইন আমাদের আশায় বসে থাকলে খুব ডিফিকাল্ট, আমরা একদমই সময় পাই না ডিজাইন অত বুঝে টুঝে দেওয়ার। তোমরা টাইম নাও, একদিন টাইম নিয়ে ডিজাইন গুলো দিয়ে দাও, ঠিক আছে? আর মেজারমেন্টটা একটু প্রপার মেজারমেন্ট দিও, মানে এরকম বলছি আমি, অনেকেই আছে, অনেকেই বলে যেটা হচ্ছে, অনেকের বেবি হয়, বেবি হওয়ার পর মোটা হয়ে যাচ্ছে বা রোগা হয়ে যাচ্ছে সামথিং কিছু, আগের কোনো মাপ দিচ্ছ পরে বলছো তুমি রোগা হয়ে গেছো, এইগুলো এইগুলো একটুখানি এইগুলো একটুখানি আমাদেরকে বলে দেবে, ঠিক আছে? কারণ কি বলতো, যেটা আমার আগের আগের ডিজাইন, পরের ডিজাইন, এই সব একটুখানি আমাকে বলে দিবে, পরের সাইজ। কারণ কি বলতো, 1650 ব্লাউজ যেতে দেই লাগবে, ডাউরি রাইট হচ্ছে না মেকিং। আচ্ছা, 1650 যারা বুকিং করেছো ব্লাউজটা, ওটার ডাই হতে সময় লাগছে বিকজ অফ ওয়েদার, ঠিক আছে? ডাই করতে তো কবেই দিয়ে দিয়েছি, এখনো ডাই হয়ে আমার কাছে আসেনি, তাই ডাই হয়ে আসলে ব্লাউজ বানাতে সময় লাগবে না, কিন্তু ডাই এই ওয়েদারের জন্য এত খারাপ, তাই ডাই হতে সময় লাগছে, বাট অবশ্যই পুজোর আগে পেয়ে যাবে, ঠিক আছে? ব্লাউজের মেকিং চার্জেস কত নবনীতা ম্যাম? ব্লাউজের মেকিং চার্জেস উইদাউট প্যাড 900, উইথ প্যাড 950। গ্রিন কালার কি ক্রেপ বেনারসি মে দিখা রহি হু, দেখ লিজিয়ে, একদম ছোটা বুটা কে উপর রহেগা, দিস ইজ দ্য বিপি পোর্শন, ইয়ে জায়গা আপকা বিপি, এন্ড অল ওভার সাড়ি মে ছোটা ছোটা করকে ইস টাইপ কা বুটি ওয়ার্ক রহেগা, দিস ইজ দ্য বর্ডার পোর্শন, এন্ড ইয়ে জায়গা ইসকা পল্লা। 11,050 ইজ দ্য প্রাইস, 11,050 ইজ দ্য প্রাইস, ওকে? কালার অপশন ক্রেপ বেনারসির অনেক আছে, প্রচুর কালার আছে, ব্লু, ব্ল্যাক, রেড, পার্পল, ওয়াইন, ইয়েলো, লেমন, প্রচুর কালার আছে, ঠিক আছে? অ্যান্ড দ্য প্রাইস ইজ অনলি 11,050। আর যারাই বুকিং করছো ব্লাউজ মেকিং করলে, যদি ডিজাইন দিয়ে দাও, সাইজ দিয়ে দাও, সাথে সাথেই ব্লাউজ মেক হতে চলে যাবে, মিনিমাম এখন 10-15 days লাগছে, তার আগে রেডি হয়ে আসলে তার আগেই চলে যাবে, অ্যাড্রেসও পাঠিয়ে রেখে দেবে, ব্লাউজ রেডি হয়ে আসলে শাড়ি তোমার বেরিয়ে যাবে, শাড়ি আর ব্লাউজ, ওকে? চলো, আর কিছু দেখো, আচ্ছা দুটো পাট্টু দে আমাকে, পাট্টু দেখাবো একটু, তাসার না পাট্টু দেখি, পাট্টু সেলফ দিবি না, বা তাসারও আছে একটা, দুটো পাট্টু দিবি, দু তিনটে পাট্টু দে, পাট্টু দেখাবো, পুজো স্পেশাল, প্রাইস গুলো আমাকে একটু বলে দিবি। চলো কিছু পাট্টু দেখাচ্ছি, আজকেও বেরোবে আমি ছিল, প্রতিদিনই বেরোচ্ছে, দেখা যাক ট্রেডিশনাল, ভীষণ সুন্দর একটা কম্বিনেশন, পিওর পাট্টু দেখাচ্ছি, জাস্ট কালার কম্বিনেশনটা দেখো, প্রাইস ইজ অনলি 15,300, কালারটা দেখো একটা ক্রস স্টোন কালারে যাচ্ছে, অ্যান্ড বর্ডারটা, যে বর্ডারটা যাচ্ছে দেখো পুরো জারি বর্ডারে যাচ্ছে, ওকে? রেড পার্টিওয়্যার দেখাও না, কিছু রেড পার্টিওয়্যার, হেভি পার্টিওয়্যার কিছু রেড এসছে, মধুমিতাদি রেড পার্টিওয়্যার কিছু অ্যাসাচ সেরকম রেডি হয়ে আসেনি, হেভি দুটোই রেডি হয়ে এসছে, ঠিক আছে? রেডের ওপর এখন অ্যাসাচ কিছু পার্টিওয়্যার আসেনি, আসবে আসবে হয়তো, এর মধ্যেই কাজ তো অনেক কিছুরই হচ্ছে, ব্লাউজ পিসের যে কালারটা আছে না, এটা যাচ্ছে তোমার কি কালার বল ঋতু, পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কা ক্রস স্টোন, এক্স্যাক্টলি পিঙ্ক অ্যান্ড অরেঞ্জ কা ক্রস স্টোন, ভীষণ সুন্দর, 15,300, 15,300 with silk mark certified, pure pattu silk, okay, pure pattu silk, next pattu ta dekho, oshadharon ekhane rakhche hai, next pattu ta dekho, 2,600,
12,600 নেক্সট পাট্টু দেখো 12,600 অসাধারণ দেখতে দেখো 12,600 অসাধারণ দেখতে পুরো একদম ওই ইকট প্যাটার্নে এটার বর্ডারটা যাচ্ছে বাট পুরোটাই উইভিং এ পুরোটাই উইভিং এ যাচ্ছে আমি অ্যাড্রেস এখনো দিইনি সবকিছু প্রি বুকিং এই ছিল ঠিক আছে প্রি বুকিং থাকলে রেডি হয়ে আসে তোমার থেকে এমনি সব অ্যাড্রেস চেয়ে নেবে ওকে অসুবিধা হবে না দেখো অসাধারণ একটা কালার প্রপার জামুন কালার কে উপর রেগা আপনার সিগ্রিন কা বর্ডার এন্ড দিস ইজ দ্য পাল্লা পোর্শন দেখিয়ে এন্ড ব্লাউজ পিস পুরো উইভিং কে উপর রেগা 12,600 ইজ দ্য প্রাইস ওকে এন্ড বিপি রেগা প্যোর পট্টু মে দিখা রি হু প্রাইস ইজ 12,600 গোল্ডেন টিস্যু কাঞ্জিবরম অ্যাভেলেবল রয়েছে আমি দেখিয়ে দেবো গোল্ডেন টিস্যু কাঞ্জিবরম ওকে প্রাইস ইজ 12,600 ফোন রাখলে রেখে যা কি আছে কি আছে চুপ করে চাবিয়ে রাখ তোর আমার ফোন নিয়ে যা না হ্যাঁ আমার ফোন নিয়ে যা ভিডিও ফোনটা নিয়ে যা অসুবিধা নেই একদম স্লিক সিলভার বর্ডার কে সাথ রহেগা পিওর পট্টু মে দিখা রহি হু প্রাইস কত 13,650 ইজ দ্য প্রাইস দিস ইজ দ্য লোয়ার বর্ডার একদম ইউনিক কম্বিনেশনে যাচ্ছে দেখো নিচের কালারটা একদম এনইউডি ই শেডে যাচ্ছে দেখো নিচের কালারটা পুরো জরি উইভিং কে সাথ রহেগা এন্ড ইয়ে যায়গা ইসকা পাল্লা দিস ইজ দ্য পাল্লা পোর্শন ওকে একদম যারা একটু সোবার টেস্টের পছন্দ করো এই শাড়িগুলো না মানে যে কেউ বলবে যে মানে অন্যরকম একটা শাড়ি কোথা থেকে নিয়েছো এত সুন্দর এন্ড দ্য প্রাইস ইজ ওনলি অ্যান্ড ওনলি 13,650 আমাকে একটু মঙ্গলগিরি দেখাবে মোনালিসা ম্যাম মঙ্গলগিরির কালার অপশন আমার কাছে রয়েছে আপনি একটু হোয়াটসঅ্যাপে হাই লিখে পাচ্ছেন আমি কালার গুলো পাঠিয়ে দিচ্ছি যদি দেখাতে না পারি পাঁচ হাজারের মধ্যে লাল রঙের শাড়ি দেখাবে দিদি 5,000 মধ্যে লাল রঙের শাড়ি ট্রেডিশনাল চাইছেন কি ম্যাম একটু বলুন আলিশা ম্যাম এটার দাম কত আচ্ছা আমি দেখে নিচ্ছি নেক্সট পাট্টুটা দেখো কি সুন্দর চরম দেখতে এই পাট্টুটা একদম অন্য রকম প্রত্যেকটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের রয়েছে প্রাইসটা আমি বলে দিচ্ছি প্রাইস যাচ্ছে এটার 16,250 দেখো একদম প্রপার কালারের পুরো একটা উইভিং ঠিক আছে জারি উইভিং প্রাইস ইজ লচ্ছা খড্ডি যাচ্ছে 5150 ইজ দ্য প্রাইস 5150 ইজ দ্য প্রাইস 5150 ইজ দ্য প্রাইস ভীষণ সুন্দর এই ফ্যাব্রিকটা না মানে হাতে নিলে নিজে বুঝতে পারবে কত সুন্দর এন্ড দিস ইজ দ্য পল্লু ব্লাউজ পিস রহেগা আপকা পুরো মীনাকারী ওয়ার্ক কে সাথ একদম ইয়ে না সব রেশম কা কাম হ্যায় কোই ভি জরি ইসমেন ইউজ নাহি হুয়া হ্যায় প্রাইস রেঞ্জ রহেগা ইসকা 5150 নেক্সট রেট 3530 শিফন খড্ডি যাচ্ছে 3530 ওকে 3530 ফল বহুত সুন্দর ফল হ্যায় ইসকা দিস ইজ দ্য পাল্লা এন্ড ইয়ে যায়গা ইসকা পিপি প্রাইস ইজ 3530 চলো আজকে লাইভটা এখানেই এন্ড করছি
কাল আবার আসবো নতুন নতুন কালেকশন নিয়ে। সবাইকে বলবো সবাই এভাবেই আমাদের সাপোর্ট করো। যারা নিউ ভিউয়ার্স রয়েছো এখনো সুমন্তিনীর পেজকে লাইক ফলো করোনি, তারা কিন্তু অবশ্যই লাইক ফলো করতে ভুলো না। পুজো স্পেশাল প্রত্যেক দিন নতুন নতুন কালেকশন নিয়ে আমরা কিন্তু হাজির হচ্ছি, শুধু তোমাদের সাপোর্ট চাই। আর যাদের আমাদের কালেকশন ভালো লাগে রিকোয়েস্ট করবো লাইভটা একটু প্লিজ নিজেদের টাইম লাইনে শেয়ার করো বা স্টোরিতে শেয়ার করো। আর যার যেটা ভালো লাগছে বুকিং নাম্বারটা মেনশন করে দিই 9804083166 এ স্ক্রিনশট পাঠিয়ে বুকিং করতে পারো, ঠিক আছে। চলো এখানেই লাইভটা এন্ড করলাম। আরে বহুত সারি রিলস দেখে হাই, আরে বহুত সারি রিলস দেখে কৃষ্ণা ম্যাম, রিলস বহুত সারা রিলস দেখে, রিলস তো বহুত সারা হম লোক ডালতে হ্যায় হর ওয়াক্ত, ইনফ্লুয়েন্সার প্রমোশন, ইয়েস ইয়েস ম্যাম, আপ লোগো কে লিয়ে সব কুছ পসিবল হো রা হ্যায়, তো আপ লোগো কে হি প্যার ইয়া সাপোর্ট হম লোগো কো চাহিয়ে। তো চলো এখানেই লাইভটা এন্ড করলাম, আবার কাল আসছি নতুন কালেকশন নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।